হাজারো রঙিন বাতির আলোয়ে ঝলসে উঠেছে বন্দর যেন ব্যস্ত শহরেরই অংশ দালানগুলোর খুব কাছেই একের পর এক জেটি পাশেই কালো জলে ভাসছে সারি সারি দামি ইয়ট চট করে কাদের রোসাইরিসের দিকে তাকালো উদ্বিগ্ন লাবণী এই মাত্র তীরে ফিরেছে আমন রা ইয়টের টেন্ডার ও ভেবেছিল কাছেই থাকবে রানা পিছু নেবে গিয়ে উঠবে ইয়টে কিন্তু ভাসমান এসব প্রাসাদের আশেপাশে কোথাও নেই মানুষটা ভয় লাগছে লাবণীর রানাকে ধরে ফেলল পুলিশ নাকি আরো খারাপ কিছু হয়েছে রানাকে মেরে ফেলেছে নাদির মাকালানি আন মনে মাথা না হলো সহজে রানাকে ধরতে পারবে না এরা তাছাড়া ওকে ধরে আনতে বলে দিয়েছে কাদের ওসাইরিস রানা এখন কোথায় দূর সাগরে তাকালো লাবণী ওদিকে আধ মাইল দূরে দাঁড়িয়ে আছে আমনরা। নিশ্চয়ই ওখান থেকে ওকে উদ্ধার করবে রানা সাধ্য নেই নিজের সাগর পেরিয়ে তীরে এসে উঠবে সঙ্গে টেন্ডারে রোসাইরিসের উঠতেই ডিজেল ইঞ্জিনের চাপা গর্জন ছেড়ে রওনা হলো বোট সন্ধ্যায় গরম ছিল বাতাস কিন্তু এখন সাগরে বইছে শীতল হাওয়া খোলা বাহু ঢরল লাবনী এই যে নিজের জ্যাকেট খুলে ওর কাঁধে চাপিয়ে দিল কাদি রোসাইডিস ধন্যবাদ বীরবীর করলো লাবনী ঠান্ডা হাওয়ায় কাঁপছে রানার কিছু হয়ে গেল কিনা সে জন্যে দূর করছে বুকটা বিলাসবহুল সব ইয়ট পেরিয়ে পোর্ট হারকিউল বন্দরের ইনার হারবার পেরোলো টেন্ডার সামনে পড়ল কুচকুচে কালো মেডিটোরেনিয়ান সাগর বন্দর ও কংক্রিটের বাদ পেছনে ফেলে জোরালো স্রোতে পড়ল দুলন্ত বোট গতিপথ অ্যাডজাস্ট করল পাইলট বিশাল ঢেউয়ের বিক্ষুব্ধ সাগর সাথে তীরে উঠতে পারবে না বুঝে গেছে লাবণী খুলে লেগে ছিটকে উঠছে ঢেউ ও ফেনা বোটে বাড়ি খেয়ে প্রতিবার ঠং ঠং শব্দ তুলছে নোংরের শিকল তীরের দিকে তাকালো লাবণী তিন দিক থেকে ঘিরে রাখা টিলার কোলে ঝলমল করছে মোনাকো দেখার মতো দৃশ্য কিন্তু দুশ্চিন্তার কারণে কিছুই ভালো লাগছে না ওর তীর থেকে দূরে নোঙর করেছে কিছু জল যান তবে অন্য সব মেগা ইয়টের চেয়েও বড় আমনরা মস্ত বড় ইয়টের স্টার্নে চওড়া মোরিং প্ল্যাটফর্মে ভিড়ল টেন্ডার পাশেই দুটো ছোট স্পিড বোট এবং বেশ কয়েকটা জেট ইয়োটের এক ক্রু বোটের দড়ি বেঁধে নেয় উঠে দাঁড়ালো কাদি রোসাই রেস হাত ধরে পা রাখল ইওটের ডেকে নরম সরে বলল পুরো সময় সুন্দর না কাটলেও খুব ভালো লাগলো তোমার সঙ্গ আমারও খুব ভালো লেগেছে বলল লাবনী আর সরি তোমার এত ক্ষতি করে দিল মাসুদ রানা তাকে বোঝাতে চেয়েছি কিন্তু কিছুতেই কিছু শুনবে না ওর মতো বাজে লোক জীবনে দেখিনি আমি ওর জন্যে তোমাকে দোষ দেবে না কেউ নির্দিধায় বলল কাদির ওসাইরিস। আর আর্থিক ক্ষতির কথা যে বলছো ওটা কিছুই নয় একবার ওসাইরিসের পিরামিড পেলে পুষিয়ে নেব তার হাজার কোটি গুণ সেক্ষেত্রে বোধ হয় সময় নষ্ট না করে দেখা উচিত ওই জডিয়াক বলল লাবণী ইউটের ওপরের ডেকে উঠল ওরা লাবণীকে নিয়ে ভেতরের এক দরজার সামনে থামলো কাদির ওসাই এটা আমার কেবিন ভেতরে অপেক্ষা করবে তুমি দেখে আসছি জোডিয়াক তৈরি না। লাবণী ঘরে ঢুকে বসল ওর অ্যাপার্টমেন্টের চেয়েও বড় এ কেবিন আরো প্রকাণ্ড লাগছে সংলগ্ন বাথরুম ও ওয়াক ইন ক্লজিটের জন্যে বিশাল বেডের ওপরের ছাতে নিখুঁত আয়না প্রতিটি দুর্মূল্য জিনিস জাহির করছে এই ইয়টের মালিক সত্যিকারের প্লেবয় বয় সুইজারল্যান্ডের দুর্গের কথা মনে পড়ল লাবনির এই কেবিনে অবশ্য মেঝেতে রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল নেই দারুণ সুন্দর কেবিনটা না বলে পারল না লাবনি। ঘরের আরেক দিকের দরজার কাছে চলে গেছে কাদের ঠোঁটে মৃদু হাসি আরাম করে বসো দুই মিনিটের ভেতর ফিরবো বেডের এক কোণে বসলো লাবণী দেড় মিনিট পর ফিরল কাদির ওসাইরিস আরও চওড়া হয়েছে হাসি খুলল ফাঁস করা এক দরজার ছিটকিনি ওদিকে দেখা গেল আরেকটা বড় ঘর জডিয়াক তৈরি উঠে ওই দরজার দিকে চললো লাবণী পাশ কাটালো কাঁদির ওসাইরিসকে প্রথমবারের মতো দেখলো সম্পূর্ণ জডিয়াক কাজটা যেই করুক ভালোভাবেই জোড়া দিয়েছে ছয় ফুটি বৃত্তাকার পাথরের জোডিয়াক এখন নিচু এক স্ট্যান্ডে জোডিয়াকের ওপরে স্বচ্ছ বুলেট প্রুফ লেকসান খুব কাছে না যাওয়া পর্যন্ত হল অব রেকর্স থেকে কেটে আনার চিহ্ন চোখে পড়লো না লাবণীর দেখার মতে সুন্দর জোডিয়াক লোফরেটার চেয়ে একটু ছোট প্রাকৃতিক অত্যাচার ছিল না বলে স্ফিংক্সের ভেতর ক্ষতি হয়নি ওটার কালচে পটভূমির মাঝে নানান রঙে ঝিকমিক করছে প্রতিটি নক্ষত্রমালা ফ্যাকাশে নীল দিয়ে বোঝানো হয়েছে আকাশ ওটা সম্ভবত এছাড়া রয়েছে নানান চিহ্ন যেমন একটা লাল বিন্দু ওটা মঙ্গল বেলার ফটোতে দেখেছে লাবনি। আরো আছে সৌরজগতের অন্য কয়েকটি গ্রহ ওসাইরিসের ছোট প্রতীকের খুব কাছে হলদে এক ত্রিকোণ আকৃতির ওপর চোখ গেল ওর ওটা একটা পিরামিড ওসাইরিসের ঝোঁকে দেখলো লাবনি পিরামিডের খুব কাছে অস্পষ্ট রঙে আঁকা খোদে অক্ষর হায়ারোগ্লিফ গ্লেফ উত্তেজিত চোখে কাদির ওসাইরিসকে দেখলো লাবনি। এটা আগেই দেখেছো অবশ্যই বড় এক টেবিলের সামনে থামলো কাদির ল্যাপটপের পাশ থেকে নীল প্রিন্ট আউট জডিয়াক টুকরো অবস্থাতেই অনুবাদ করিয়ে নিয়েছি এসব হায়ারোগ্লিফে আছে দিক নির্দেশনা কিন্তু সমস্যা হচ্ছে কোথা থেকে শুরু করতে হবে তা জানি না আর সে তোমার সাহায্য এত দরকার অনুবাদ করা লেখা লাবনীর হাতে দিল সে পড়লো লাবনী ওসাইডিসের দ্বিতীয় চোখ থেকে যেতে হবে রূপালী গভীর খাদে বুধ গ্রহ থেকে যেতে হবে একাতর তাতেই পাওয়া যাবে অমর দেবতার রাজার সমাধি আতুর বোধ হয় প্রাচীন মিশরীয় সংখ্যার একক ঠিক এগারো হাজার পঁচিশ মিটার মনে মনে হিসাব কষল লাবণী কয়েক সেকেন্ড পর বলল তার মানে ছয় পয়েন্ট আট পাঁচ মাইল কপালে ভুয়ো তুলল কাদির ওসাইরিস অঙ্কে খারাপ নই হাসল লাবণী অর্থাৎ রূপালী গভীর খাদ বা ক্যানিয়ন থেকে প্রায় সাত মাইল দূরে বুধ গ্রহের দিকে গেলেই ওই পিরামিড কিন্তু জানতে হবে এই গ্রহগুলোর ভেতর কোনটা বুধ গ্রহ ঠিক তা পাবে না বলো কাদের এই জডিয়াকে আছে মঙ্গল শনি ও বৃহস্পতি আঙুল তুলে ওগুলো দেখিয়ে দিল সে ওগুলোর পজিশন হিসেব কোষে বের করেছি বুধ গ্রহের পজিশন এই যে ওটা এখানে পিরামিডের কাছে নির্দিষ্ট এক জায়গা দেখালো ধর্মগুরু তো ক্যানিয়নের শেষে প্রায় সাত মাইল পূবে পিরামিড কিন্তু দেয়াল আয়না দেখালো লাবনি। আমরা যেহেতু দেখব মানচিত্র উপর থেকে কাজেই ওই জায়গা আছে সাত মাইল পশ্চিমে খুশি হয়ে মাথা দোলালো কাদির ঠিক তবে আগে খুঁজে বের করতে হবে রূপালী গভীর খাদ অর্থাৎ আগে যাই ওসাইরিসের দ্বিতীয় চোখ তাহলে জানতে হবে প্রথম চোখ কোনটা তোমার জানা আছে জডিয়াকে সব মিলে আছে ওসাইরিসের দুটো প্রতীক বললো কাদির ওসাইরিস হয়তো দুটো মিলেই নির্দিষ্ট কোনো দিক দেখাচ্ছে মনোযোগ দিয়ে দুই প্রতীক দেখলো লাবণী মিশরের প্রাচীন সব নকশার মতো একটা করে চোখ বড় জোর বিন্দুর মতো দুই প্রতীকের মাঝে মনে মনে একটা রেখা তৈরি করল লাবণী কিন্তু কোনোভাবেই পিরামিডের দিকে গেল না ওটা মনে হচ্ছে ওসাইরিসের চোখ বিশেষ সংকেত তাই না জানতে চাইল লাবণী মাথা দোলালো কাদির ওসাইরিস নিরাপত্তা চিহ্ন মন্দিরে পাওয়া যায় বা সমাধিতে দেখিয়ে দেয় কিভাবে যেতে হবে প্রেত লোকে ও সহজেই মেলে তার আরেক মানে সহজ হবে না কাজ জডিয়কের দিকে তাকালো লাবণী ভাবছে রূপালী ক্যানিয়ন কোনো সূত্র হতে পারে প্রাচীন মিশরীয়রা সোনার চেয়ে মূল্য দিত রূপাকে সেক্ষেত্রে কি রাজবংশের পত্তনের আগে মিশরে কোনো রূপার খনি ছিল জানি না ইতিহাস তোমার জানার কথা আমার নয় কথা ঠিক আরও রিসার্চ করতে হবে সেজন্য চাই আর্কিওলজিক্যাল ডেটাবেস জটিল এই রহস্য লাবণীর বুকে তৈরি করেছে পেশাদারি উত্তেজনা প্রায় ভুলেই গেছে যাকে ঠেকাতে চায় তাকে সাহায্য করার চেষ্টা করছে তুমি ঠিক আছো তো জানতে চাইলো কাদির রোসাইরিস আসলে সারাদিন উত্তেজনার ভেতর থেকেছি বলল লাবণী বড় ক্লান্তি লাগছে হাসলো ধর্মগুরু সত্যি দুঃখিত আমার বোঝা উচিত ছিল আজ রাতেই এই ধাঁধা সমাধান করতে হবে এমন কোনো কথা নেই তাছাড়া আগামীকাল রেস আশা করি ট্রাকে তুমি আমার সঙ্গে যাবে ভালো লাগবে মিথ্যে বলল লাবণী মন খারাপ বিকট আওয়াজের গাড়িগুলোকে সহ্য করতে হবে গুড তো এসো এক গ্লাস শ্যাম্পেন খেয়ে যে যার মতো বিদায় নেই ইয়ে আমার গিয়ে শুয়ে পড়াই ভালো একবার একা হলে রানার সঙ্গে ফোনে যোগাযোগ করবে লাবণী মাত্র এক গ্লাস প্লিজ নরম স্বরে বললো কাতির পাশের ঘরে এক বোতল ভিউ করে রেখেছি মন খারাপ হবে ওটা একা খেতে হলে তোমার ওসব পুথিটা প্রায় বলে ফেলছিল লাবণী নিজেকে সামলে বলল তরুণী বান্ধবীদের কি হলো আমার পূজারিণীরা মাথা নাড়ল কাদের ওরা সুন্দরী তবে ওদের চেয়ে অনেক বেশি ভালো লাগে বুদ্ধিমতী কাউকে সে হবে এমন কেউ যার জীবনে আছে অনেক কাহিনী, যেমন তুমি আজও জানতে পারিনি কিভাবে আবিষ্কার হলো আটলান্টিস মিষ্টি করে হাসলো কাদের মাত্র এক গ্লাস ঠিক আছে এক ঘন্টা গল্পের পর তৃতীয় গ্লাস শ্যাম্পেন গলায় ঢাললো কাদের রোসাইডিস সত্যি তোমার জীবনও আমার মতোই একের পর এক অভিযান কপাল ভালো আমাদের পাশেই আছে ভাগ্য দেবী আমার ভাগ্য অতটা ভালো নয় বলল লাবণী বেডের কিনারায় বসে আছে পাশে আয়েস করে শুয়ে পড়ল কাদের কাদেরসাইডিস আর কখনো দুশ্চিন্তা করবে না একবার ওসাইরিসের পিরামিড পেলেই জীবনে যা চাইবে তার সবই পাবে সেই প্রথম গ্লাস শ্যাম্পেনেই মৃদু চুমুক দিল লাবণী তাহলে কাদিরের আয়ু বর্ধনকারী পাউরুটি পাব নিয়মিত যা চাইবে তাই পাবে শুনে খুশি হলাম ভুরু কুচকে গেল লাবনির ভাবছে সুইজারল্যান্ডের ওই ল্যাবের কথা ওই পাউরুটি খাওয়া কি নিরাপদ হবে তুমি না বলেছ ওটা জেনেটিক্যালি মডিফাই করবে হাসলো কাঁদি রোসাইডিস সম্পূর্ণ নিরাপদ হবে আমি নিজেই খাব তবে জেনেটিক্যালি বদলে দেব অন্যদের জন্যে যা চাইব তাই তৈরি করে দেবে বিজ্ঞানীরা কি বানাবে তারা নাকি তুমি এসব আমাকে বলে দিলে ধমক খাবে তোমার ভাইয়ের কাছে তার হাসি হাসলো কাঁদি রোসাইডিস মাঝে মাঝে মনে হয় আমি নই নাদির আছে টেম্পলের দায়িত্বে তা কিন্তু সত্যি নয় অতিরিক্ত সতর্কও আসলে জেনেটিক্যালি পাল্টে নেব যাতে আন্তর্জাতিকভাবে কপিরাইট করতে পারি নতুন ওই অর্গানিজমকে পেন্টেন্টও নেব ইস্ট গজিয়ে নেয়া সহজ চাইনা ওসাইরিসের পাউরুটি তৈরি করুক আর কেউ আইনের কারণে ওসাইরিয়ান টেম্পলের কাছ থেকেই কিনতে হবে ওই জিনিস চতুর হাসলো কাদের দেখতে তাকে লাগলো ক্ষুধার্ত নেকড়ের মতো তাছাড়া চাইব না ঠিকভাবে মানুষের কোষ মেরামত হোক সবাই বছরে মাত্র একবার ওই পাউরুটি খাবে তাহলে আমার চলবে না প্রতি সপ্তাহ বা তিন দিনে আমার কাছ থেকে কিনতে হবে তার মানে বর্ষিতে আটকে নেবে সবাইকে কাজ ছাঁকালো কাদের তাতে কম পাবে না মানুষ সামান্য পয়সায় হয়ে উঠবে প্রায় অমর ড্রাগ সিগারেট বা মদের পেছনে খরচ করবে কেন তার চেয়ে ওই টাকা দেবে ওসাইরিয়ান টেম্পলকে দাতব্য নানান কাজে খরচ করব আমরা ওই টাকা ওসারিয়ান টেম্পলের কথা শুনে চলবে সব দেশ তারাই পাবে ওই পাউরুটি ভাবলো লাবনি ও তাহলে তুমি চাও না সবাই অমর হোক সহজ কথা বুঝতে পারোনি হাসলো কাদের ওসাইরিস চেয়েছিল অমর হতে তাকেই অনুসরণ করছি আমার তো ধারণা দুনিয়ার মানুষ প্রশংসা করবে আমাকে আর যাই হোক আমি তো এনেছি প্রায় অমর হওয়ার ঔষধ আজ হয়ে গ্লাস শেষ করলো সে আরেক গ্লাস নাও নিজের গ্লাস দেখালো লাবণী এখনো একটু আছে আমার বোধ উচিত হবে না আর নেয়া নিলে কি হবে কিছুই না পিছলে বেদ ছেড়ে নেমে পড়লো কাঁদি ওসাইরিস চিন্তায় পড়ে গেছে লাবণী মাতাল হয়ে উঠেছে লোকটা এবার যে কোনো সময় জাপটে ধরবে ওকে খুবই খুশি হব আমার সঙ্গে আরেক গ্লাস নিলে মার্বেলের তৈরি বারের ওদিকে গেল কাদের ফ্রিজ থেকে বের করলো নতুন শ্যাম্পইনের বোতল ওটা রাখলো বারের ওপর এক্সকিউজ মি এখনই টয়লেট থেকে ফিরছি পাশের দুর্দান্ত সুন্দর টয়লেটে ঢুকলো সে বিশাল আয়নায় মুগ্ধ হয়ে দেখল নিজেকে খুলে ফেলল পোশাক পরনে শুধু সিল্কের জাঙ্গিয়া গায়ে চাপিয়ে নিল সিল্কের গাউন গলা ও বুকে স্প্রে করল দামি কুলন ছোট কাজ সেরে বেরিয়ে এলো টয়লেট ছেড়ে হেসে ফেললো খুশিতে প্রায় নিভিয়ে দেয়া হয়েছে ঘরের সব বাতি জ্বলছে ডিম লাইট বেডের চাদরের নিচে পরিচিত সুন্দরী যুবতীর লোভনীয় দেহ আহ একেই বলে স্বর্গসুখ একটু টলতে টলতে বেঁধে উঠল কাদের ভালো লাগছে আরাম করে শুয়েছ নিজেও নিঃশব্দে সেধিয়ে গেল চাদরের নিচে আবেগী এক চুমু দেবে বলে মুখ নিচু করতেই চমকে দেখল ভ্রুকুচকে কঠোর চোখে তাকে দেখছে মাসুদ রানা মুখে নিষ্ঠুর হাসি হাই এভারগ্রিন রোমিও হতভম্ব কাদিরের হাঁ করা মুখে রিভলভারের লম্বা নলটা গসল রানা আত্মা চমকে যাওয়ায় কালচে পাথর হয়ে গেছে কাদির উঠে বসে রিভলভারের নলটা মুখ থেকে বের করে তার গলায় ঠেকালো রানা প্রথমে মোরগের মতো কোক করে উঠলো কাদির তারপর নিজেকে সামলে বলল কি করে আমি খুব অবাক হয়েছি জডিয়াকের ঘর থেকে বেরিয়ে এলো লাবণী একটু আগে চোরের মতো ঘরে ঢুকে ওদিকের ঘরে ওকে পাঠিয়ে দিয়েছে রানা বন্দির ওপর রিভলভার তাক করে গায়ের ওপর থেকে চাদর সরালো বাঙালি গুপ্তচর ভিজে চুপচুপ করছে পোশাক জানতাম ইয়টের টেন্ডার আসবে বন্দরে পিয়ারের তলায় অপেক্ষায় ছিলাম তারপর টেন্ডারের নোঙরের শেকল ধরে ভেসে এসেছে এখানে কঠোর দৃষ্টিতে বিশ্বাসঘাতিনী লাবণীকে দেখছে কাদের ও তাহলে তোমরা একই দলের নাদির ঠিকই বলেছিল তাই তো মনে হচ্ছে বলল লাবনি। ভাবলে কি করে উন্মাদ এক ধর্মগুরুর দলে ভিড়ে খুন হব রানার দিকে তাকালো এবার কি করব আমরা ইশারায় কাদিরকে টয়লেট দেখালো রানা প্রথম কাজ একে বেঁধে ফেলা যেন টু শব্দ করতে না পারে পরের কাজ পিরামিড কোথায় জেনে সেখানে গিয়ে হাজির হওয়া মাথা দোলালো লাবনি। ঠিক আছে লাভার বয় এবার নেমে পড়ো তারা দিল রানা সোজা টয়লেটে নিজে নেমে পড়েছে বেড ছেড়ে লাবণীর ওপর থেকে চোখ সরাতে পারছে না মিশরীয় নায়ক মেঝেতে পা রেখে সোজা হয়ে দাঁড়িয়ে নিচু সরে বলল ভেবেছিলাম কারো ক্ষতি করব না কিন্তু এখন ভাবছি তার উল্টোও করতে পারি কথা কম কাজ বেশি রানার অস্ত্রের ইশারায় বাথরুমে গিয়ে ঢুকলো কাদের পিঠে ধাক্কা খেতেই তার কনই লেগে ঝনঝন করে তাক থেকে মেঝেতে পড়ল বসে মাথা এক রাখো ইশারা পেয়ে লোকটা বসলো নিচু কমোডের বাউলে আরেক হাতে টান দিয়ে তার গাউনের বেল্ট খুলল রানা লাবনি ওর দু হাত নিয়ে পেছনের ওই নিচের পাইপে বাঁধো এক পাশ থেকে রিভলভার তাক করে রেখেছে ও নিচে যাওয়ার ময়লার পাইপে ভালোভাবে কাদিরের দুই হাত বাঁধলো লাবণী পা বাঁধার মতো কিছু নিয়ে এসো কেবিনে গিয়ে ঢুকলো লাবণী ফিরে এলো রঙিন সব টাই হাতে রং কিন্তু তুমি বেছে নেবে কাদির আমার আপত্তি আছে একটা টাই নিয়ে গোল পাকালো রানা আপত্তি তুলতে হা মেলতেই কাদিরের মুখে গুজে দিল ওটা বড় মুখে লাগবে আরেকটা কাদিরের মুখে ভরলো দ্বিতীয় টাই এবার তৃতীয় টাই দিয়ে তার দুই পায়ের গোড়ালি বাঁধল বেসিনের পাইপে লম্পট ধর্মগুরুর মাথায় রিভলভারের নল ঠকল রানা এবার মন দিয়ে শোনো কিং তুত আওয়াজ করলে তুমি শেষ মুখ ভরা টাই রাগে গার্গেলের আওয়াজ তোল কাদির বাথরুম থেকে বেরিয়ে কেবিনের দরজা লক করলো রানা ফিরে এলো লাবণীর পাশে জরিয়া সামনে পিরামিডটা পেলে লাবণী এখনো না কত সময় লাগতে পারে জানি না তবে ওদিকে টেবিলে কাদিরের লোকদের সংগ্রহ করা ডেটা আছে টেবিলের সামনে গিয়ে থামল ওরা জডিয়াক বিষয়ে প্রচুর ডেটা জোগাড় করেছে কাদিরের লোক ওটা তৈরির সময়ে সব গ্রহের অবস্থানও বের করেছে সেই হিসাব অনুযায়ী জডিয়াক তৈরি হয়েছে অক্টোবরে খ্রিস্টপূর্ব পাঁচ সালে এ তথ্য মিলল বেলার কথার সঙ্গে খুফুর পিরামিডের অনেক আগেই ছিল এ এছাড়াও রানা ও লাবনী পেল নানান নক্ষত্র মণ্ডলীর নাম রঙের কেমিক্যাল অ্যানালাইসিস জডিয়াকে নিখুঁত মিলিমিটার ডিমেনশন পাথরের ধরন ইত্যাদি সব অর্থহীন বিড়বির করলো লাবণী পাতার পর পাতা খাটছে পাশের কেবিন থেকে ঘুরে এসে জানতে চাইল রানা পেলে কিছু সবই আছে জডিয়াকের ব্যাপারে কিন্তু যা চাই তা নেই হায়ারোগ্লিফিক্স বলছে কোথায় গিয়ে পেতে হবে ওসাইরিসের পিরামিড কাদিরের লোক বুধ গ্রহের পজিশন বের করেছে ওটা সূত্র কিন্তু অন্যান্য দরকারি তথ্য কোথায় পাব অন্যান্য সূত্র কি কি জানতে চাইল রানা রূপালিয়া এক গভীর খাত যেটা কোথায় আমরা জানি না আছে ওসাইরিসের দ্বিতীয় চোখ সেটাও জানি না কোথায় আছে জানা নেই প্রথম চোখে বা কোথায় গেল লোকটার জডিয়াক কয়েক মিনিট পর বলল কোথাও কিছু ভুল করেছি জডিয়াক মিশরীয় বেলা হয়তো কিছু বুঝবে টুকসেডোর ভেতর হাত ভরল রানা ওর সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ হোটেলের লবিতে গিয়ে অপেক্ষা করতে বলেছি ভালো হতো ওকে কোনো হোটেলে তুলে দিতে পারলে যে সংক্ষিপ্ত পোশাক শীতে মরেও যেতে পারে প্লাস্টিকের ব্যাগে পাসপোর্ট ও মোবাইল ফোন রেখেছে রানা ভেবেছিল সাগরের পানি ভেতরে ঢুকবে না কিন্তু ফেটে গেছে ব্যাগ ভিজে নেতিয়ে পড়েছে বেলা আর ওর পাসপোর্ট বিসিআই থেকে পাওয়া স্যাটেলাইট মোবাইল ফোনের কেসিং থেকে টপ টপ করে পড়ছে পানি লাবণী তোমার মোবাইল ফোনটা আছে তো হ্যাঁ কিন্তু আছে দুই ডেক নিচে আমার কেবিনে তাছাড়া প্রয়োজন না পড়লে জাহাজে ঘুরে বেড়াবো না বিশেষ করে যখন ওটার মালিককে আটকে রেখেছি টয়লেটে হুম ভাবছে রানা কিছু হলেই কাদিরের লোক প্রথমে আসবে এই কেবিনে তার মানে আপাতত পাবো না বেলার সাহায্য নানান কাগজ ঘেটে সূত্র বা দরকারি তথ্য খুঁজছে লাবণী তাক থেকে নিল প্রাচীন মিশরের ওপরে লেখার রেফারেন্স বই রূপালী ক্যানিয়ন বা ওসাইরিসের চোখের কথা কোথাও লেখা নেই বুঝলাম না হতাশ হয়ে হাল ছাড়ল লাবণী অবশ্য কয়েক সেকেন্ড পর আবার গেল জডিয়াকের সামনে এটা কোথায় যেতে বলেছে নক্ষত্রের সঙ্গে কোনো সম্পর্ক আছে নক্ষত্রমালা পেয়েছি মিল্কিওয়ে গ্রহ কিন্তু এসব মিলে কি বুঝব ওই যে জডিয়াকে একে রেখেছে পিরামিড দেখিয়ে দিয়েছে কোন দিকে যেতে হবে কিন্তু জানবো কি করে কোথা থেকে রওনা হতে হবে একটা কথা বলবো ম্যাডাম জানতে চাইল রানা কি তোমার ওই জডিয়াকে ওটা কিন্তু মিল্কিওয়ে নয় হালকা নীল ছাপ দেখলো লাবণী নয় না ওটার সেব অন্য রকম দেখতে অন্যরকম হয় মিল্কিওয়ে ওটা যদি মিল্কিওয়ে না হয় তাহলে কি সেক্ষেত্রে নক্ষত্রের মানচিত্রে ওটা দেবে কেন মাথা নাল রানা ওটা আসলে নক্ষত্রের ম্যাপই নয় আয়নার সামনে চলে গেছে নক্ষত্র রাখলেও জিনিস অন্য ওর মুখে ফুটে উঠেছে রহস্যময় হাসি এবার দেখো কি হয় থেকে অ্যাটলাস নিল রানা পাতা খুলে কি যেন খুঁজছে জডিয়াকের প্রতিবিম্ব দেখছে লাবণী কি দেখবো এটা অ্যাটলাস থেকে নির্দিষ্ট ম্যাপ বের করেছে রানা কাগজে শুয়ে আছে মিশর ওর আঙুল নামলো একটা নদীর ওপর উত্তর থেকে গেছে দক্ষিণে কিছু বুঝতে পেরেছ ম্যাপের দিকে তাকালো লাবণী তারপর দেখলো আয়নায় কয়েক সেকেন্ড পর আবারও দেখলো ম্যাপ বুঝে গেছে একই নদী হায় আল্লাহ এটা তো নীল নদ এক ছাতে থাকলে দেখতে পাবে উল্টু নদ। কাগজে এঁকে নিলে সাধারণ মানচিত্রে পাবে একই জিনিস প্রায় ছুটে গিয়ে এক দেখলো লাবণী নির্দিষ্ট আঁকাবাঁকা রেখায় চোখ হ্যাঁ উত্তর দিকে নীলনদের নদের দ্বীপ সেক্ষেত্রে উল্টো দিকে রানা অ্যাটলাসটা আনবে এগিয়ে লাবনীর জন্যে মানচিত্র খুলে ধরল রানা তবে আঁকা রেখার সঙ্গে তফাত আছে প্রতিবিম্বের কয়েক সেকেন্ড পর বলল লাবনী একই নয় পুরনো আমলের মানচিত্রে আরো নদী ছিল নীলনদের সে সময়ে আরো মুখ ছিল পরে বুঝে গেছে বলল রানা জোডিয়াকের নদের উজান দেখালো ওই যে ভ্যালি অফ কিংস এর কাছে বাঘ নিয়ে অন্য অন্যদিকে গেছে কাছে টোকা দিল লাবনী এই প্রতীক কিন্তু ডেন্ডারা জোডিয়াকে ছিল না এবার বুঝলাম কোথায় ওসাইরিসের চোখ মনে মনে জোডিয়াকে সঙ্গে আটলান্টাসের মানচিত্র মেলালো রানা প্রতীকের মাথা তাক করা নদের উত্তরে ওদিকে আছে আল বালায়ানা আরো কিছু আছে একটু দূরের কফি টেবিল থেকে ছবির বই নিল লাবণী ওটা ছিল প্রাচীন মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা উল্টে সঠিক পাতা খুলল অ্যাভাইদোস অসাইরিসের শহর ছবিতে বেশ কয়েকটা বিশাল ধ্বংসাবশেষ মিশরে যাওয়ার পর খুঁজে নেব রূপালী ক্যানিয়ন বলল রানা বলল লাবণী সাত মাইলের মধ্যে পড়বে ওই পিরামিড ওসাইরিসের শহরেই আছে তার দ্বিতীয় চোখ জোডিয়াকের প্রতীক দেখাতো অ্যাবাইদস হয়তো মুছে গেছে হায়ারোগ্লিফ বা ছিল বিশেষ কোনো বিন্দু দেখাতো রূপালি ক্যানিয়ন নিশ্চয়ই অ্যাবাইদোসেই আছে ওসাইরিসের আসল প্রতীক বা চোখ দেখাবে গন্তব্য অবশ্য জানি না শহরের কোথায় আছে ওই চোখ বেলা হয়তো জানে তো চলো ইয়ে ছেড়ে শহরে ফিরি বলল রানা দেখছে জডিয়াক ঘন ঘন মাথা না হলো লাবণী ভালো করেই চেনে রানাকে না রানা খবর রানা ভুলেও ভাঙচুর চালাবে না জডিয়াক এটা না পেলে ওসাইরিসের পিরামিড পাবে না কাদের সব তথ্য পেয়েও যখন খুঁজে পায়নি সূত্র ভবিষ্যতেও পাবে না ভাবছো পিরামিড পেলে মিশরের কর্তৃপক্ষকে বলবে তখন তারা দেশে ফিরিয়ে নেবে জডিয়াক সেজন্যে আগে গ্রেফতার করতে হবে ওই ইমহেবকে বাথরুম দেখালো রানা পিরামিড পেলে সহজেই জডিয়াক সহ ধরিয়ে দেব পনি তেল দোলালো লাবনী যাওয়ার আগে কেবিন থেকে নেব টুকটাক জিনিস আরো দুই তলা নিচে কেবিন ঠিক আছে কাদিরকে দেখতে টয়লেটে গেল রানা আগের মতোই থম মেরে বসে আছে ধর্মগুরু আবার কেবিনে ঢুকলো রানা এবার চলো হাতে উঠে এসেছে রিভলভার কিন্তু তখনই ঠক ঠক শব্দে কেবিনের দরজায় টোকা দিল কেউ রানার পাশে পৌঁছে গেছে লাবণী ফিস ফিস করল এবার এবার কি করব বাথরুমের চাপা আওয়াজ তুলছে কাদির দুই লাফে টয়লেটে ঢোকে পাশ থেকে তার কোমরে কোষে এক লাথি লাগালো রানা একদম চুপ ইমহেব কাদির বাইরে থেকে অধৈর্য স্বরে হাঁক ছাড়লো কেউ নাদির মাকালানি প্রেমিক প্রবর ভালো করেই জানি ভেতরে আছো সঙ্গে আমেরিকান ওই সুন্দরী আর্কিওলজিস্ট ঢুকতে দাও খটখট আওয়াজ তুলল তালা মারা দরজার হ্যান্ডেল ভীষণ আতঙ্ক নিয়ে ওটার দিকে চেয়ে আছে লাফনি এক সেকেন্ড পর বেডের পাশে পৌঁছলো রানা গায়ের জোরে ডান হাতে চাপ দিল স্প্রিং এর জাজিমে ক্যাচ কোচ আওয়াজ তুলছি স্প্রিং লাবনীর দিকে তাকালো রানা বুঝেছে লাবনী লাল হয়ে গেল দুই গাল তবে দু সেকেন্ড পর বেসুরো কণ্ঠে চেচালো না নাদির মাই গড খুলবে না দরজা ওদিকে থেমে গেছে হ্যান্ডেলের ঝাঁকুনি নাক দিয়ে বিরক্তি প্রকাশ করলো নাদির মাকালানি কটমট আওয়াজ তুলে দূরে সরে গেল জুতোর আওয়াজ আরো কেবিনের দরজার সামনে হাজির হলো রানা তালা খুলে সামান্য ফাঁক করলো প্যাসেজে কেউ নেই লাবনির দিকে তাকালো কোন দিকে যেতে হবে লজ্জায় রানার চোখে তাকাতে পারছে না লাবণী আড়ষ্ট কণ্ঠে বলল সোজা সামনের কোণে ওদিকে সিঁড়ি আছে এসো রিভলভার হাতে প্যাসেজে বেরোলো রানা আশপাশে কেউ নেই বামে ধোয়াটে কাঁচের দরজার ওদিকে দেখা গেল আলো প্যাসেজ ধরে এগোতেই ডানে এগুতে ও পাশে উঁকি দিল রানা কেউ নেই তিরিশ ফুট দূরে সিঁড়ি লাবণী পথ পরিষ্কার ওকে অনুসরণ করছে লাবণী ইয়টের নৈশব্দের ভেতর প্রতি পদক্ষেপে খসখস খস আওয়াজ তুলছে দীর্ঘ ড্রেসের শেষ প্রান্ত ফিস ফিস করল এই জন্যই আটো পোশাক পরি সিঁড়ির কাছে থামলো রানা ওপরের দিকে একাধিক লোক কথার অস্পষ্ট আওয়াজ তবে এদিকে আসছে না কেউ সাবধানে সিঁড়ি বেয়ে নামতে লাগলো রানা দুই ডেক নিচে ঠিক হুম দোতলায় নেমে প্যাসেজের কোনা ঘুরলো ওরা পাশের এক কেবিন থেকে এলো পপকানের জোরালো আওয়াজ ওই ঘর পেরিয়ে পৌঁছে গেল লাবনির কেবিনের সামনে দরজায় তালা দিয়ে যায়নি লাবণী ওরা ঢুকে পড়ল ভেতরে বাথরুমে ঢুকল লাবনি মাত্র মিনিট পর বেরিয়ে এলো স্বাভাবিক পোশাক পরে গুছিয়ে নিয়েছে সঙ্গে আনা সামান্য কিছু জিনিস মোবাইল ফোন হাতে বলল বেলার সঙ্গে কথা বলবে না আগে ইয়র থেকে নামব বলল রানা তীরে যাবে কিভাবে বোর্ড ধার করে করিডোরে বেরোলো রানা এসো আবারও পপ গানের কেবিন বেরোলো ওরা এবার গিয়ে সিঁড়ি বেয়ে উঠবে মেইন ডেকে প্রথম কাজ হবে বোর্ড জোগাড় করা কিন্তু কাজটা অত সহজ নয় খুলে গেছে মিউজিক ভরা কেবিনের দরজা দুই হাতে দুই খালি গ্লাস হাতে বেরিয়ে এসেছে সোনালি চুলের এক তরুণী থমকে গেল নাকের কাছে রানার রিভলভারের নল দেখে কিন্তু এক সেকেন্ড পর লাফিয়ে পেছালো বিকট চিৎকার ছেড়েই আবার ঢুকলো কেবিনে চমকে গিয়ে হাওমাও করে উঠল তার সঙ্গী পরস্পরের দিকে তাকালো রানা ও লাবণী ভাগো তারা দিল রানা ঘুরেই সিঁড়ির দিকে ছুটল ওরা ওপরের দিকে উঠতে না উঠতেই বেঁচে উঠল জোরালো অ্যালার্ম আরও ওপরের দিক থেকে এলো চিৎকার হঠাৎ অ্যালার্মের শব্দে অপ্রস্তুত হয়েছে কাদেরের লোক কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে সামলে নেবে ধোয়াটে কাঁচের দরজার ওদিকে পেছনের ডেক সংক্ষিপ্ত প্যাসেজে লাবনীকে নিয়ে ছুটছে রানা পেছনে চিৎকার করে উঠল কে যেন সময় নেই থেমে দরজা খুলবে রানা সরাসরি গুলি করল ভেঙে ঝনঝন করে মেঝেতে ছড়িয়ে পড়লো কাঁচের অসংখ্য টুকরো ওগুলো মারিয়ে এক দোরে ডেকে বেরিয়ে এলো রানা ও লাবণী ওরা ছাড়া ডেকে কেউ নেই সামনে সিঁড়ে গেছে নিচের মোরিং প্ল্যাটফর্মে রানার পাশে ছুটতে ছুটতে জিজ্ঞেস করলো লাবণী কোন বোট যেটাতে চাবি আছে কাঁধের উপর দিয়ে তাকালো রানা একটা দরজা খুলে ওপরের ডেকে বেরিয়ে এসেছে কেউ তার দিকে গুলি পাঠালো রানা লুকিয়ে থাকুক লোকটা ওর ইশারায় সিঁড়ি বেয়ে নামলো লাবণী নিজে কাভার দিতে ওপরে রয়ে গেছে রানা ওদিকে ছোট সব যে অপছন্দ করেছে বলে বোটের কাছে চলে গেছে লাবণী অনেক বেশি গতি তুলবে ওগুলো কিন্তু চাবি নেই ইগনেশনে একই কথা বলা যায় না আমন রার টেন্ডারের ব্যাপারে ওটার ইগনেশনে চলছে চাবি লাফিয়ে টেন্ডারে উঠলো লাবণী রানা চলে এসো ঘোরে টেন্ডার দেখলো রানা চালু হয়েছে বোটের ইঞ্জিন কিন্তু দড়ি খোলেনি লাবণী গলা ছালো রানা আগে দড়ি তো খোলো ওর গুলের আওয়াজে সতর্ক হয়েছে আমনরার ক্রুরা কারো ইচ্ছে নেই যে আগে গিয়ে বিপদে পড়বে অবশ্য বেশিক্ষণ থাকবে না সহজেই পরিস্থিতি যে কোনো সময়ে হাজির হবে নাদির মাকালানি বা কিলিয়ান ভগলার তাদের নির্দেশ পেলেই দৌড়ে এসে বোর্ড দখল করবে লোকগুলো এদিকে রিভলভারে আছে মাত্র চারটে গুলি এত কম বুলেট নিয়ে শত্রুর দলকে ঠেকাতে পারবে না রানা কাঁধের ওপর দিয়ে তাকালো এখনো দড়ির জট খুলতে পারেনি লাবনী ওপরের ডেকে বেরোলো দুই লোক কিন্তু রানার হাতে রিভলভার দেখে ডাইভ দিয়ে পড়লো আরেকটিকে গুলি ঠিকই করেছে রানা কিন্তু লাগাতে পারেনি কারো গায়ে গুলি আছে আর মাত্র তিনটে রানা চিৎকার করলো লাবণী টেন্ডার থেকে খুলেছে দড়ি লাফিয়ে গিয়ে পড়লো স্টিয়ারিং হুইলের পেছনে রওনা হও নির্দেশ দিল রানা কিন্তু মাথা নাড়লো লাবণী সরে যাবে না রানাকে ছেড়ে আরে আমি লাফিয়ে নামবো তুমি রওনা হও বিকট গর্জন ছাড়ল টেন্ডারের ইঞ্জিন ঘুরেই সিঁড়ি বেয়ে নামতে গেল রানা কিন্তু তখনই ভাঙা কাচের দরজা দিয়ে ছিটকে এলো কিলিয়ান ভগলার চোখের কোণে তাকে দেখে গুলি পাঠালো রানা কিন্তু ডাইভ দিয়ে সরে গেছে লোকটা তার মাথার ওপর দিয়ে গেছে বুলেট রানার রিভলভারে আছে মাত্র দুটো গুলি ওপরের ডেকের কিনারায় উঁকি দিল কালো ব্যারেলের এক এমপি সেভেন অন হলো লেজার লাইট তাক করছে লাল বিন্দু কিন্তু রানার গুলি সরাসরি লাগলো ওই অস্ত্রের স্টকে হাত থেকে ছিটকে গেল লোকটার এমপি সেভেন হায় রে রিভলভার বীরবীর করলো রানা গুলি আছে আর মাত্র একটা অর্থার পিপিকে হলে চেম্বারে থাকত একটা বুলেট ম্যাগাজিনে আটটা সেক্ষেত্রে রয়ে যেত চারটা বুলেট এখন সর্বসাকুল্যে গুলি বলতে একখানা অথচ সশস্ত্র শত্রু বেশ কজন না এবার সময় হয়েছে লেজ গুটিয়ে পলায়নের ঝাঁপ দিয়ে নিচের ধাতব ডেকে পড়েই শরীর গড়িয়ে দিল রানা ইয় থেকে সরে যেতে শুরু করেছে টেন্ডার তবে রানা আসবে সে আশায় পুরো খুলছে না লাবনি। উঠে তীরের মতো ছুটল রানা দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে পড়বে টেন্ডারে কিন্তু হঠাৎ করেই ভীষণ টলে উঠল রানা প্রচন্ড ব্যথায় মনে হলো বিস্ফারিত হয়েছে ওর মাথা কাটা কলা গাছের মতো ডেকে ধূপ করে পড়লো ও এখনো কয়েক ইঞ্চি দূরে ডেকের কিনারা ডান হাতে চেপে ধরল তীব্র ব্যথার জায়গাটা চোখের সামনে হাত নিতেই দেখলো পাঞ্জা ভেসে যাচ্ছে তাজা রক্তে রিভলভারের গুলি চিড়ে দিয়েছে ওর বাম কানের ওপরে করটির হার ছুটবার সময় ডান পায়ের বদলে বাম পায়ে ভর দিলে এতক্ষণে খুন হতো প্রচন্ড ব্যথায় চোখ কুচকে টেন্ডারের দিকে তাকালো রানা ভীষণ ভয় নিয়ে ওকে দেখছে লাবণী ব্যস্ত ভঙ্গিতে হাত না আলো রানা লাবণী যাও পালাও কি করবে বুঝতে গিয়ে সময় নষ্ট করেছে লাবনির বুকে তাক করা হল লেজারের লাল বিন্দু খুব সাবধানে ছটল থেকে হাত সরিয়ে নিল কাউ কাউবয় বুটের ক্লিপ ক্লিপ শব্দ শুনলো রানা তীব্র যন্ত্রণা সহ্য করে ঘুরে তাকালো মাত্র দু ফুট দূরেই রিভলভার হাত বাড়ালো ওটার দিকে কিন্তু আগেই তুলে নিয়ে হলো অস্ত্রটা গম্ভীর কণ্ঠে বলল ভগলার আমার ধারণা এটা আমার নিতে পারো জিনিস সুবিধার না চাপা স্বরে বলল রানা ভীষণ ব্যথায় পৌঁছে গেছে নরকে মাত্র একটা গুলি আছে ওই একটাই তোমাকে শেষ করতে যথেষ্ট ট্রিগার টেনে নেয় মৃদু খুট শব্দে ঘুরছে সিলিন্ডার খালি বুলেটের খোসা সরিয়ে ঠিক জায়গায় আসছে তাজা বুলেট উপরে উঠছে হ্যামার না গাধা চিৎকার করলো কেউ কাঁধি তুমি পাগল নাকি অন্য থেকে দেখছে সবাই ক্লিয়ান বগলারের চাপা কণ্ঠ শুনল রানা তাতে কি মর অবশ্য দু সেকেন্ড পর মৃদু আওয়াজে নামিয়ে নেওয়া হলো হ্যামার মোনাকুর উপকূলে একমাত্র দামি মেগা ইয়ট নয় আমনরা এরই ভেতর গোলাগুলির আওয়াজ পেয়েছে অন্যরা সবার নজর এখন এই ইয়টে এদেরকে চোখের আড়ালে সরাও নির্দেশ দিল কাদির বড় ভাইয়ের পাশে থামল নাদির এদের খুন না করে উপায় নেই আগেই উচিত ছিল আমার কথা শোনা হ্যাঁ কথা ঠিক খুনি করবো এদের তবে এখানে নয় গোলাগুলির শব্দে মোনাকোর পুলিশ এলে ফেঁসে যাবো জাহাজ ভরা লাশ মোরিং প্ল্যাটফর্মে আনা হলো টেন্ডার অস্ত্রের মুখে আবার ডেকে এসে দাঁড়ালো লাবণী ওর দিকে তিক্ত ঘৃণা ভরা দৃষ্টি ফেললো কাদি রোসাইরিস চাইনি মেরে ফেলতে কিন্তু উপায় রাখলে না আগামীকাল রেসের পর যখন মোনাকো ত্যাগ করবে ইয়ট তখন লাশ হবে তোমরা এই তোমার আতিথেয়তা সুরে বললো রানা কাদি রোসাইরিসের দিকে চেয়ে আছে লাবণী মনে মনে বলল ভালো দিক হচ্ছে তোমাকে বসতে দেওয়ার আগে অন্তত ফ্লাশ করেছে নিজের পয়মাল বুকের ঝাল মেটাতে রানা ও লাবণীকে এনে নিজের বাথরুমে গুজি দিয়েছে ধর্মগুরু লাবণীর দু হাত বাধা হয়েছে ওয়াশ বেসিনের নিচের পাইপে ওদিকে নিচু কমোডে বসে আছে রানা ময়লার পাইপে আষ্টে পিষ্টে বাধা দুই কবজি তবে নেক টাইয়ের বদলে ওদের জন্যে ব্যবহার করা হয়েছে দড়ি পা না বাঁধলেও ওদের উপর চোখ রাখবে এক লোক ঠিক হয়েছে আজ যদি এক নিয়ে গবেষণা করবে কাদি রোসাইরিস এবং তার গবেষক দল সারা আরাম করে বসতে পারি তাই না রানা জানতে চাইল কাদির খুব দুঃখের কথা গতরাতে পুলিশের লোক সামলাতে গিয়ে নির্ঘুম কেটেছে নাদির মাকালানের ভাইয়ের পাশে দাঁড়িয়ে চোখ টলল। জোডিয়ার থেকে কিছুই জানা যাচ্ছে না সময় নষ্ট করছি আমরা ওখানেই আছে শত্রু বলল কাদির ওটা পেয়েছে এই মেয়ে আমরাও পাব লাবনীর দিকে চেয়ে বাঁকা হাসলো নাদির লজ্জার কথা এ যখন কিছু জানলো কান খাড়া রেখেও কিছুই শুনলে না তুমি যাই হোক এরা সত্যিই পিরামিডের ব্যাপারে কিছু জানলে সেটা নির্যাতন করে জেনে নিতে পারবো আমরা ভাইয়ের দিকে চেয়ে টিটকারির হাসি হাসল সে কাদির ওসাইরিস বলল নাদির নিজেরাই আমরা জেনে নেব কোথায় আছে ওই পিরামিড কাউকে বাড়তি কোনো ব্যথা দেব না ব্যথা সম্পর্কে কতটুকু জানো বড় ভাইয়ের নাকের ডগায় প্রায় নিজের নাকের ডগা ঠেকিয়ে ফেলল নাদের রাগে টিপটিপ করে লাভ দিচ্ছে ক্ষতিগ্রস্ত গালের পেশি দুজনের মাঝে নামল অস্বস্তিকর নিরবতা তবে কয়েক সেকেন্ড পর সামান্য পিছিয়ে গেল কাদির ওসাইরিস নিচু স্বরে বলল আমরা ঠিকই বের করব ওই পিরামিড এদের দুজনকে ফেলে দেব সাগরে তবে তার আগে জরুরি কাজ আছে প্রথম কাজ ওই রেসে জেতা তুমি যাও অনেকটা অনুমতির সুরে বলল নাদির আমি এখানেই থাকছি নিষ্ঠুর হাসি ফুটলো ঠোঁটে পিরামিডের লোকেশন নিয়ে আন্তরিক আলাপ করব ডক্টর আলমের সঙ্গে মুখ শুকিয়ে গেল লাবনীর মাথা না কাদির সবাই আশা করবে আমার সঙ্গে ওখানে থাকবে তুমি তাহলে তাদেরকে বলবে আমি অসুস্থ নাদির ওসারিয়ান আমার সঙ্গে যেতে হবে তোমাকে ছোট ভাইকে দেখলো কাদির এবার পিছিয়ে গেল নাদির অবশ্য থর করে কাঁপছে ঘাড়ের ফোলার রগ গাড়ির দিকে তাকালো কাদির আমরা ফেরত আসা পর্যন্ত এদের ওপর চোখ রাখবে মাথা দুলিয়ে চেয়ারে বসলো গার্ড সরাসরি দেখছে বাথরুমের খোলা দরজা দিয়ে ভেতরে কেবিন ছেড়ে চলে গেল কাদের ওসাইরিস ও নাদির মাকালানি রেস কখন শেষ জানতে চাইল লাবনি বিকেল চারটায় বলল রানা এখন কটা বাজে কাঁথ হয়ে হাত ঘড়ি দেখলো লাবণী প্রায় দশটা এই এমপি সেভেন তুলে ধমক দিল গার্ড নরবে না কথা বলবে না আরো একটু নিচু হয়ে বসে গার্ডের দিকে চেয়ে রইল লাবণী কিন্তু কয়েক মিনিট পর অন্য দিকে মনোযোগ গেল লোকটার বন্দিদের ওপর থেকে সরে গেছে অস্ত্রের নল চোখ দিয়ে কেবিনের দামি সব জিনিস ছাড়ছে লোকটা গার্ড দেখছে না বলে বাথরুমের চোখ বোলালো রানা এক কোণে পড়ে আছে নখ কাটা কাচি পিঠে ঠেলা দেয়ায় কাদিরের কনৈয়ের গুঁতো খেয়ে টুকটাক জিনিস পড়ে গিয়েছিল মেঝেতে ওকে আটক করার সময় এসবই দেখেছে রানা কিন্তু নাগালে পাবে না কিছুই অবশ্য লাবনের হাত পাইপে বাধা থাকলেও পা দিয়ে স্পর্শ করতে পারবে কাঁচি কিন্তু ও নড়লেই ওকে দেখবে গার্ড ছয় ঘন্টা সময় পাবে ওরা তার ভেতরে বের করতে হবে মুক্তির পথ অন্তত অস্বস্তিকর প্রায় চার ঘন্টা পর এলো সুযোগ ওদের গার্ড ও রেসিং ফ্যান একটু পর রেস শুরু হবে বলে চালু করেছে বিশাল বড় প্লাজমা টিভি কিন্তু ওটা আছে বেকায়দা অ্যাঙ্গেলে টিভি স্ক্রিন ও দুই বন্দির ওপর একই সময় চোখ রাখতে চেয়ার একটু সরিয়ে নিল গার্ড গ্রিড শুরু হওয়ার আগে শোনা গেল দর্শকের চাপা গর্জন সেই সুযোগে ফিস ফিস করে জিজ্ঞেস করল রানা তুমি ঠিক আছো হাঁটুর ব্যথায় পাগল হয়ে গেলাম আমার কপাল ভালো যে মাথার ব্যথা কমেছে চট করে গার্ডকে দেখলো রানা বাথরুমে এক পলক দেখে আবার টিভি স্ক্রিনে মন দিল লোকটা লাবনি তোমার পায়ের আওতার মধ্যে আছে কাচি লোকটা অন্যদিকে চেয়ে আছে এমন সময় আমার দিকে পাঠাতে পারবে পারব বোধ মাথা কাত করে কাচি দেখলো রানা যদি পায়ের কাছে পাই কাজে আসবে প্রথমবারেই সফল হতে হবে না অস্বস্তি নিয়ে হাসলো লাবণী ওর দিকে চেয়ে ভরসা দেয়ার হাসি হাসলো রানা কাজটা করো রেসিং শুরু হলে মনাকোর ট্রাকের প্রথম বাকে বেশিরভাগ সময় দুর্ঘটনা ঘটে তখন হৈ হৈ করে অনেকে আমার লাগবে বড় জোর তিন সেকেন্ড গার্ডকে দেখলো লাবনি। মাঝে মাঝে দেখছে লোকটা তবে বেশিরভাগ সময় চোখ টিভির পর্দায় ফ্রেঞ্চ ভাষায় ধারাভাষ্য চলছে মূল রেস শুরু হওয়ার আগে বিকট আওয়াজে ফার্মেশন ল্যাব দিচ্ছে গাড়িগুলো খুব ধীরে এক হাঁটুর ওপর শরীরের বেশিরভাগ ওজন চাপালো লাবণী অন্য পা সরালো ব্যথায় ছিঁড়ে যেতে চাইছে উরুর পেশি ওর দিকে ঘুরে তাকালো গার্ড বরফের মূর্তি হয়েছে লাবণী মনে ভয় লোকটা বুঝে গেছে কি করছিল ও সন্দেহ দূর করতে ঘাড় ফোটালো ভঙ্গি নিল ঘাড়ের ব্যথায় অস্থির ভ্রু কুচকে ওকে দেখলো গার্ড তারপর আবার মন দিল টিভিতে গাড়ি গ্রিডের যে যার জায়গায় থামতেই উত্তেজিত কণ্ঠে কথা শুরু করলো ভাষ্যকার পা সাধ্য মতো সামনে বাড়িয়ে দিল লাবনি। ফিস ফিস করল রেডি পায়ের আঙুল সামান্য উপরে তুললো রানা রেসের সবাই পৌঁছে গেছে পজিশনে সামনে ঝোঁকে চোখ সরু করে টিভি দেখলো গার্ড গর্জে উঠছে সব গাড়ির রেঞ্জিন আর তখনই জ্বলে উঠল স্টার্টিং বাতি উন ডিউক ডিউক্রয়িস কৈত্রে সাইনক এবার উত্তেজনা বাড়াতে বিরতি দিল ভাষ্যকর। পরক্ষণে গলা ফাটালো আলিস দশ গুণ আওয়াজে গ্রিড ছেড়ে ছিটকে গেল গাড়িগুলো রু বিল্যাক রুবিল্যাক চিৎকার জুড়লো ভাষ্যকার আরেকটু হলে উত্তেজনায় চেয়ার থেকে পড়ে যেত গার্ড আর সব গাড়ির আগে ছুটছে ওসারিয়ান টেম্পলের সেরা ড্রাইভার ও ওহ চোরমার হয়ে গেল মোলারের গাড়ি প্রথম বাকে অ্যাক্সিডেন্ট করেছে কেউ চেয়ারে প্রায় লাফিয়ে উঠল গার্ড ওই একই সময়ে হালকা লাথি মেরে ছোট কাচি রানার দিকে পাঠিয়ে দিল লাবুনি টিভিতে যতই আকর্ষণীয় দৃশ্য থাকুক প্যারিফেরাল ভীষণের গুণে চোখের কোণে বাথরুমের নড়াচড়া দেখছে গার্ড ঝট করে ঘুরে অস্ত্র তাক করলো সে আগেই পা নামিয়ে কাচি আড়াল করেছে রানা এমপি সেভেন লাবণীর দিকে তাক করলো গার্ড প্রায় দৌড়ে এসে ঢুকলো বাথরুমে আমি না বলেছি না নড়তে ভীষণ খিচ ধরেছে মুখ কুচকে ফেলেছে লাবণী কথা মিথ্যা নয় অসহ্য ব্যথা সহ্য করতে গিয়ে বেকায়দা ভাবে নাচে পা খুব ব্যথা দয়া করে গুলি করবেন না প্লিজ আই মেয়ে ঠিক হয়ে বসো নির্দেশ পালন করলো লাবণী অস্ত্রের নল ওর মাথায় ঠেকিয়ে ঝুঁকে হাতের দড়ির বাঁধন দেখলো গার্ড ঠিকই আছে এবার পরক করলো রানারটা সবই ঠিকঠাক একদম নড়বে না আবার কেবিনে ফেলো গার্ড বার কয়েক সন্দেহ নিয়ে দেখলো রানা ও লাবণীকে তারপর আবার মন দিল রেসিং এ পেয়েছ ফাঁস করলো লাবণী ডান পায়ের পাতা তুলে কাঁচি দেখালো রানা একটু পর ধীরে ধীরে নিজের দিকে সরাতে লাগলো কাঁচি প্রতিবারে বড় জোর এক ইঞ্চি করে বারবার আগের জায়গায় রাখছে পা তারপর সুযোগ বুঝে নামছে কাচে মিনিট খানেক পর প্রায় নিয়ে এলো হাঁটুর কাছে সবচেয়ে কঠিন কাজ বিড়বির করলো রানা এক পাশে কাঁধ করে সরিয়ে নিল পা এবার ঝাঁকি দিয়ে পেছনে নিল হাঁটু পলিশ করা মেঝেতে পিছলে গেল কাঁচি সোজা গিয়ে লাগলো পেছনের দেয়ালে ধরা পড়ার আশঙ্কায় নাক মুখ কুচকে ফেলেছে রানা তবে টিভি ভাস্যকারের কণ্ঠ চাপা দিয়েছে কাচির তৈরি মৃদু টিঙ্ক আওয়াজ রানার টানটান করা হাত থেকে এক ইঞ্চির বিশ ভাগের এক ভাগ দূরে রয়ে গেছে কাচি মুশকিল পাইপের ফুলে থাকা একটি জয়েন্টে আটকে গেছে ওর হাতের দড়ি পেছাতে পারছে না ওদিকে শরীর উঁচু করে কবজির বাঁধন সুবিধা মতো করতে চাইলে নড়াচড়া দেখবে গার্ড অবশ্য ওই ঝুঁকি না নিয়ে উপায়ও নেই পিঠ একটু উপরে তুললো রানা তাতে কাজ হলো। বাড়তি ওজনের জন্য সামান্য ছাড় দিচ্ছে দড়ি জ্বলছে ছড়ে যাওয়া কবজি কয়েক সেকেন্ড পর আঙুল চলে গেল কাঁচির খুব কাছে এই দৌড়ে বাথরুমে এসে ঢুকলো গার্ড ওই একই সময়ে কাচি পেল রানা লুকিয়ে ফেললো তালুর ভেতর ঠিক মতো বসো পেট বাঁকা হয়ে গেছে নালিশ করলো রানা তাতে খেলো কোমরে মাঝারি একটা লাথি আমি প্রস্রাব করব। বড় বড় দাঁত বের করে হাসল গার্ড হারামজাদা ঠিক জায়গাতেই আছিস আবারও দড়ি পরক করে দেখলো সন্তুষ্ট হয়ে গিয়ে বসল চেয়ারে তুমি ঠিক আছো রানা খুব দুঃখ পেয়ে জিজ্ঞেস করলো লাবণী ভাবতে পারছে না লাথি খেতে হচ্ছে রানাকে কোমরে লাঠি দিলেও কাঁচি এখন হাতে সাবধানে দুই ফলা ফাঁক করে নিল রানা এবার দড়ি কাটতে হবে সময় লাগবে লাবণী করাতের মতো করে কাঁচি ব্যবহার করছেও ছোট ফলা খিস ধরছে আঙুলে দড়ি কাটার কাজটা মন্থর গতির অবশ্য কিছুক্ষণ পর ছিঁড়ে যেতে লাগলো দড়ির আশ পেরিয়ে গেল দশ মিনিট তারপর বিষ রেসে বুধ হয়ে আছে গার্ড রনি রবিলাক এখনও প্রথম তবে ওর লেজের কাছে লেগে আছে আরেক রেসার চার ভাগের এক ভাগ সময় পেরিয়ে গেছে প্রতিযোগিতার বেশিক্ষণ নেই ফিরবে কাদির ওসাইডিস আর নাদির মাকালানি আরও কিছুক্ষণ পর মস্ত এক দীর্ঘশ্বাস ছাড়ল রানা ফিস ফিস করল রানা কা শেষ হুম এক হাতে কাচি রেখে অন্য হাতের আঙুলে দড়ি গুটিয়ে নিচ্ছে রানা পেয়ে গেল ছেঁড়া অংশ খুলে নিল এক কবজি এবার সহজেই মুক্ত হলো অন্য হাত সমস্যা হচ্ছে আমরা টয়লেটে আর ওই লোকের হাতে এমপি সেভেন চেষ্টা করো ডেকে আনতে ভঙ্গি করো আবারও খিজ ধরেছে ব্যথায় জোরে সরে গঙিয়ে উঠলো লাবণী ছটফট করছে পা রেসের এমন উত্তেজনাময় মুহূর্তে বাধা পড়তে মহাবিরক্ত হলো গার্ড তবে উঠে পড়লো চেয়ার ছেড়ে তোকে না বলেছি না নড়তে বাথরুমে এসে ঢুকলো লোকটা ব্যথা দয়া করো গাল কুচকে ফেলেছে রূপসী লাবণী আমার পা শেষ হয়ে গেল ব্যথা জীবনে আর কখনো হাঁটতে পারবো না তোর হাঁটতে হবে না বাঁকা হাসলো গার্ড তুই যাবি সাগরের নিচে লাবণীর কবজির বাঁধন পরীক্ষা করলো এবার ঝোকে দেখতে গেল রানার হাতের বাঁধন কিন্তু কবজিতে কোনো দড়ি তো নেই এই ঝট করে উঠে এলো রানার হাত পরক্ষণে লোকটার ডান চোখে গাঁথল কাচির ফলা ওটার ফলা মাত্র এক ইঞ্চি দৈর্ঘ্যের কিন্তু পুরো কাচি ঢুকে গেছে করটির ভেতর প্রচন্ড ব্যথা ও শখ পাথরের মূর্তি করলো গার্ডকে ঝট করে কমর থেকে উঠেই তার শার্ট খামচে ধরে নিচে টেনে নিল রানা গার্ডের মাথা পড়ল ফ্ল্যাশ লিভারের ওপর ঠাস করে ফাটল কপাল টয়লেটের ভেতর গুজে গেল মাথাটা মেঝেতে সাপের মতো দু দুপা মেঝে থেকে এমপি সেভেন সাবমিশন গান তুলে নিল রানা ঝুঁকে খুলে দিল লাবুনির কব্জির বাঁধন ধীরে ধীরে উঠে দাঁড়ালো লাবণী মরে গেছে কমেডির দিকে ঘুরে তাকালো রানা নিথর হয়েছে গার্ড নাক পানির নিচে উঠছে না বুদ মাথা দোলাল রানা পরীক্ষা করে দেখলো এমপি সেভেন ম্যাগাজিনে আছে পুরো বিশটা বুলেট এবার কি জানতে চাইলো লাবণী গতকাল যা চেয়েছি তাই করব গিয়ে উঠব তীরে খুঁজে নেব বেলাকে তারপর ভাগবো এ দেশ ছেড়ে আর ওসাইরিসের পিরামিড খুঁজে নেব কেবিনে ঢুকে ডেস্কের ওপর থেকে নিজের জিনিসপত্র নিল লাবণী চলে গেল জডিয়াকের ঘরে ওটা নিয়ে গবেষণা করেছে কাদির এবং তার দলের লোক টেবিলে কিছু কাগজ ও ছবি মতো একটা ছবি নিয়ে পকেটে রেখে দিল লাবনি। রানাকে বলল পরে এটা হয়তো লাগবে জডিয়াক আর দেখতে দেবে না কাদের কেবিনের দরজা থেকে বলল রানা চলো সাবধানে কবাট ফাঁক করে দেখলো বাইরের করিডোর পেছনে থাকবে করিডোরে বেরিয়ে এলো ওরা মাথার ক্ষতে অ্যাডহেসিভ ব্যান্ডেজ আটকে নিয়েছে রানা কান ও মুখের পাশে লেগে আছে শুকনো কালো রক্ত নতুন করে লাগিয়ে নেওয়া হয়েছে সামনের দরজায় ধোয়াটে কাজ আপাতত কবাট খোলা নিচে ডেকে দেখা গেল সূর্য স্নান করছে বিকিনি পরা কাদির ওসাইরিসের কজন তরুণী প্রেমিকা তাদের সঙ্গে গল্প করছে ইয়টের তিন ক্রু মাঝে মাঝে দেখছে টিভির স্ক্রিনের রেস প্রত্যেকে সশস্ত্র সোজা উঠবে ভাসমান কোনো বোটে লাবণীকে বলল রানা ইঞ্জিন চালু হলেই দেরি না করে রওনা হবে ওরা চেষ্টা করবে খুন করতে দ্বিতীয়বার ধরা পড়লে বাঁচার সুযোগ পাব না বুঝতে পেরেছ মাথা দোলালো লাবনি। ঠিক আছে ওয়ান টু থ্রি মেডিটেরানিয়ানের তপ্ত সূর্যের আলোয় বেরিয়ে এলো রানা ও লাবণী এক দৌড়ে রেলিং টপকে গেল ওরা ফুট নিচে ডেক পায়ে ভীষণ ব্যথা লাবণী করতে করতেও সামলে নিল ওদিকে ব্যাঙের মতো নয় পা ছড়িয়ে নেমেছে রানা লাবণী উড়ে চলেছে পেছনের ডেক লক্ষ্য করে তীক্ষ্ণ চিৎকার ছেড়েছে এক মেয়ে অবাক চোখে রানা ও ছুটন্ত লাবণীকে দেখলো অন্যরা লাফিয়ে উঠে দাঁড়ালো লোকগুলো থর করছে অস্ত্র তুলে নেয়ার জন্যে ঘুরে এমপি সেভেন তাক করলো রানা কর্কশ আওয়াজে গর্জি উঠল অস্ত্রটা দুই ক্রুর বুক থেকে ছিটকে বেরোলো রক্তের লাল ফোয়ারা আওয়াজ ঘুরেই নিচের ব্যালকনি লক্ষ্য করে আরেক পশলা বুলেট পাঠালো রানা অস্ত্র ফেলে বুক খামচে ধরে রক্ত ভরা বাল খেদে আশ্রে পড়লো লোকটা ওখান থেকে মেঝেতে বসে পড়েছিল লাবণী জিজ্ঞেস করলো রানা ঠিক আছো মাথা দোলালো লাবনী তাহলে হলে বোটে গিয়ে ওঠো লাবনী দৌড় দিতেই কাভার দিল রানা চিলের মতো চিৎকার ঝুড়েছে মেয়েরা এখনো অবাক হয়ে মৃত সঙ্গীদের দেখছে তৃতীয় ক্রু দু সেকেন্ড পর তার চোখ স্থির হলো মেঝেতে পড়ে থাকা অস্ত্রের ওপর তোমরা সাতার জানো জানতে চাইল রানা তিন মেয়ে এবং সেই লোক বার কয়েক মাথা দোলালো গুড তিন সেকেন্ড পেলে সাগরে লাভ দিতে এমপি সেভেন তাক করেছে রানা যা বুঝবার বুঝেছে ওরা এক দৈরে রেলিং টোপকে ঝাঁপিয়ে পড়ল পানিতে লাবনের পেছনে যাওয়ার আগে আবারও সুপার স্ট্রাকচারের দিকে অস্ত্র তাক করলো রানা দরজা খুলে বেরিয়ে এসেছে সবুজ জ্যাকেট পরা এক লোক খামচে ধরল এমপি সেভেনের চার্জিং হ্যান্ডেল কিন্তু তখনই রানার গুলি বুকে নিয়ে ছিটকে ঠকে গেল পেছনের লাউঞ্জে অস্ত্রে মাত্র দু একটা গুলি বুঝে গেছে রানা হাতের এমপি সেভেন ফেলে মৃত এক গানম্যানের অস্ত্র তুলে নিল ওদিকে ভয় পেয়েছে লাবনী ডেকে তুলে রাখা হয়েছে দুই বোট পালাতে হলে ব্যবহার করতে হবে যে জেটিসকে রানা চালাতে পারো এই জিনিস সুপার সুপারস্ট্রাকচার থেকে বেরোতে চাইছে কজন ক্রু তাদেরকে ভয় দেখাতে এক পশলা গুলি পাঠালো রানা ইঞ্জিন চালু করো এক দৌড়ে পৌঁছে গেল লাবনির পাশে আমি ড্রাইভ করছি মানা করেছে কে খুদে ক্রাফটের শক্তিশালী তাল স্রোতের সম্পর্কে স্টিকার চোখে পড়েছে লাবনির। শুকিয়ে গেছে মুখ এখানে লেখা লাইফ জ্যাকেট পরে চালাতে হবে ওটা ছাড়াই চলবে জেট স্কির সিটে চেপে বসলো রানা ওঠে পড়ো অস্ত্রটা হাতে নাও পরে যেও না এমপি সেভেনের বার ধরে পেছনের সেটে চাপল লাবনি আরেক হাতে জড়িয়ে ধরেছে রানার কোমর থ্রোটল মশ্রে হল রানা পেছনে ফেলে তুমল বেগে ছুটল যে টেসকে পেছনে ছিটিয়ে দিল পিসের মতো সাদা পানি ভিআইপি বক্সে বসে কাছে নাক ঠেকিয়ে তুমল রেস দেখছে কাঁধি রোসাই এই মাত্র হুই আওয়াজে দূরে গেল রেসের দুই প্রতিযোগীর গাড়ি এখনো প্রথম জায়গা দখলে রেখেছে রনি রুবিল্যাক হ্যাঁ বাম তালুতে ঘুষি বসালো কাদির মাত্র গত বছর থেকে প্রাইমারি স্পন্সর হয়েছে ওসাইরিয়ান টেম্পলের সাবসিডিয়ারি কোম্পানি আজই হয়তো হবে চ্যাম্পিয়ন স্পন্সর মোনাকোর রেসের পর দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে ওসাইরিয়ান টেম্পলের সোনাম এরপর নাম করা সব রেসে দল নামাবে তারা কাদিরের পাশে বসে আছে নাদির মাকালানি মোটিও মন দিচ্ছে না রেসে মোবাইল ফোন বাঁচতেই কল রিসিভ করলো সে ওদিক থেকে চিৎকার করছে লোকটা কয়েক সেকেন্ড চুপচাপ শুনল নাদির তারপর সিট ছেড়ে উঠে দাঁড়ালো কাদির বিরক্ত করোনা হাতের ইশারায় মাছি তার আবার ভঙ্গি করল কাদির ও সাইরিস কাদির আবারও আবার কণ্ঠে চাপা রাগ মনোযোগ আকর্ষণ করতে বলল ওটার আবার কি হলো বক্সের অন্যরা শুনবে তাই ভাইকে দূরের কোণে নিয়ে গেল নাদির মাসুদ রানা আর লাবনী আলম ছাড়া পেয়ে গেছে হতভম্ব চেহারা হলো কাদিরের কি আমাদের কয়েকজনকে খুন করে জেট স্কি নিয়ে সরে গেছে এটা কখনকার কথা কয়েক সেকেন্ড আগের কথা কি করবে ভাবতে শুরু করেছে কাদির ওসাইরিস কয়েক সেকেন্ড পর বলল ওদেরকে ঠেকাতে হবে দেখছি কি করা যায় ঘুরে দাঁড়ালো নাদির কানে ঠেকালো মোবাইল ফোন তার কাঁধে টোকা দিল কাদির যা করার গোপনে ধরে সরিয়ে নেবে মনাকর কেউ যেন না জানে সেটা নির্ভর করে ওরা কি করবে আমুর র ক্যাপ্টেনের সঙ্গে কথা বলল নাদির ওদেরকে ধরতে লোক পাঠান টেন্ডার রওনা হোক ওরা যাতে আসতে না পারে বন্দরের দিকে দরকার হলে ইয়ট নিয়ে ধাওয়া করবেন ঠেকাতে হবে যেভাবে হোক যে কোনো মূল্যে ফোন রেখে বিরক্তির চোখে কাদিরকে দেখল নাদির তারপর বেরিয়ে গেল ভিআইপি বক্স ছেড়ে আকাশ পরিষ্কার তবে বইছে দমকা বাতাস সাগরে উঠছে মস্ত বড় সব ঢেউ যে কোনো সময় তলিয়ে যাবে হালকা ভেসেল তাই সাগরে বেরোয়নি সাধারণ জেলেরা অথচ প্রচন্ড গতি তুলছে মতো পলকা জেটকে যেন রোলার কোস্টারের বগি বিশাল এক ঢেউ থেকে আরেক ঢেউয়ে ঝাঁপ দেওয়ার সময় আকাশে ঝুলছে ওটা হায় আল্লাহ খুন হব তো রানার কানের কাছে চিৎকার করছে লাবনী পানি চিরে যেতে পারবে না কাঁধের ওপর দিয়ে পেছনে দেখলো রানা ধাওয়া করেছে বিশাল ইয়ট আমরা এই মাত্র নামানো হল স্পিডবোট বোট নেভি আসছে গতি কমালে ধরা পড়বো ওদেরকে ছিটকে শূন্য পাঠালো বড় এক ঢেউ উড়ন্ত অবস্থায় দিক ঠিক করে নিল রানা ধরাস করে নেমে এলো পরের ঢেউয়ে চড়তে সামনে আরেকটি একটি ইয়টের স্টার্ন ঘুরে বন্দরের দিকে চললো ও একটু দূরে বিলাস বহুল সব ইয়টের ভিড় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো লাবণী জেট স্কি যত গতি তলুক এরই ভেতর অনেক কাছে চলে এসেছে স্পিড বোট রানার কানের কাছে বলল ওদের স্পিড অনেক বেশি ধরা পড়ব সেজন্যই তো ওটার নাম স্পিড বোট জ্ঞান দিল রানা আরো খারাপ দিক ওদের কাছে আছে সাব মেশিন গান তুমুল বেগে ছুটছে যে টিস্কি একের পর এক রঙিন ইয়ট পাশ কাটিয়ে চলেছে রানা ওদের সাধ্য নেই যে চিনবে রং সবই ঝাপসা দূরে কি যেন দেখে সেদিকে চলল রানা কি করছো নার্ভাস কণ্ঠে জানতে চাইল লাবণী চট করে তাকালো দূরে সাই করে সরল বন্দরের মুখ এক সেকেন্ড পর বুঝল বন্দর আগের জায়গায় আছে ওরা চলেছে অন্যদিকে ওদের দিকে ধেয়ে এলো স্পিড বোর্ড বললেই নিচু করবে মাথা সামনের ইয়ারটের নাকে প্রচণ্ড বেগে লাগবে জেট স্কি ভীষণ ভয় পেল লাবণী গুতো লাগলে খুন হব ওটার কাছ দিয়ে যাব ইয়ারটের বো লক্ষ্য করে ছুটছে হালকা জেট ইস্কি তবে আরো কাছে থাকবে অন্য কিছু কি বলতে বাপ রে চমকে গেছে লাবণী আরেক ইয়টের স্টার্ন ঘুরে বাঁক নিল লাল বিদ্যুৎ গতি এক পাওয়ার বোট যাবে সামনের ইয়টের বোর নাকের কাছ দিয়ে একপাশে রকেটের বেগে পিছিয়ে পড়ছে সারি সারি ইয়ট বিকট আওয়াজে ছুটছে পাওয়ার বোট গতি ঘন্টায় আশি নট হা হয়ে গেল লাবণী ওরে বাবা এদিকে কাদিরের স্পিড বোটের ড্রাইভার উঁচু করে ধরেছে সাবমেশিন গান মাথা নিচু গলা ফাটালো রানা হ্যান্ডেলবারের নিচে নামিয়ে নিয়েছে মাথা একই কাজ করলো লাবণী মাথা গুজলো রানার কোমরের কাছে তখনই সামনে রানাদের জেট স্কি আর একটু হলে চেপে বসত পাওয়ার বোটের স্টার্নে ওটার পেছনে আসছে এক ওয়াটার স্কিয়ার তাকে টেনে আনা দড়ি আরেকটু হলে গর্দার নিত রানা ও লাবনের বাক নিয়ে প্রচন্ড বেগে এলো কাদিরের স্পিড বোটের ড্রাইভার ছিটানো পানির কণার জন্যে দেখেনি ওয়াটার স্কিয়ারের নাইলনের সরু দড়ি দেরি হয়ে গেছে তার প্রচণ্ড গতির কারণে থুতনির নিচে লাগলো টান টান দড়ি শরীরটা নিয়ে সাই করে চলে গেল স্পিড বোর্ড শূন্য লাফিয়ে উঠল কাটা মাথা এক সেকেন্ড পর ওখানে পৌঁছে গেল স্কিয়ার জীবনে প্রথমবারের মতো কারো ঘাড়ে দুটো মাথা দেখল রানা পরক্ষণে সাগরে পড়ে টুপ করে ডুবে গেল বাড়তি মাথা অনেকটা দূরে চলে গেছে স্পিড বোট ওদিকে বাঁক নিয়ে থামতে শুরু করেছে পাওয়ার বোট জেট ইস্কির পেছনে আসছে আমনরা ইয়ট বন্দরের মুখ লক্ষ্য করে জেট স্কি ঘোরালো রানা কিন্তু চমকে গেল বন্দর থেকে বেরিয়ে ওদের দিকেই আসছে আমনরার সবুজ সোনালি টেন্ডার পেছনে আমনরা সামনে টেন্ডার মাঝখানে আটকা পড়েছে ওরা এক সেকেন্ড পর সিদ্ধান্ত নিল রানা আবারও গিয়ে ঢুকবে মিলিয়নিয়ারদের ইয়াটের জটলায় শক্তিশালী সব বোটের গতি বেশি বলেও চট করে এদিক ওদিক সরতে পারবে যে টিস্কি নানান ইয়ার্টের মাছ দিয়ে এগোবে ওরা তারপর প্রথম সুযোগেই দৌড় লাগাবে বন্দরে ঢুকতে কিন্তু ক সেকেন্ড পরেই দমে গেল রানা কাজ হবে না ওর প্ল্যানে বন্দরের মুখ পাহারা দিতে ওদিকে চলেছে আমনরা নামাবে বাড়তি জেট ও স্পিড আসছে টেন্ডার সবাই মিলে ধাওয়া করবে উপায় থাকবে না পালাবার আমনরা থেকে আগেই নামিয়ে দেয়া হয়েছে স্পিড তুমুল বেগে আসছে ওদের জেট লক্ষ্য করে বাড়ছে ভারী টেন্ডারের গতি নতুন সব ঢেউয়ে পড়ে তৈরি করছে ঘাপ ঘাপ আওয়াজ নতুন কোনো কৌশল চাই ভয়ে রানার কোমর জড়িয়ে ধরেছে লাবণী সরাসরি টেন্ডারের দিকে যে টিস্কি ঘোরালো রানা কি করো রানা ভয় পেয়ে বললো লাবনি। মুখোমুখি হলে খুন হব সোজা চলেছে ওরা টেন্ডারের দিকে ওরা খুনি জানি তাহলে অন্য অন্যদিকে চলো বিশ্বাস রাখো আমার ওপর একে বেঁকে যেতে যেতে সঠিক ঢেউয়ের জন্য অপেক্ষা করছে রানা টেন্ডারের দিকে উঠে দাঁড়ালো এক লোক এক হাতে শক্ত করে ধরেছে শেল্ড। অন্য হাতে তাক করছে অগ্নায়াস্ত্র সামনেই রানা দেখল বড় এক ঢেউয়ের গভীর খোরল ওপাশেই আকাশে উঠছে ঢেউয়ের চূড়া সরাসরি ওপাশে টেন্ডার শক্ত করে ধরো লাবণী ঢেউয়ের গভীর খোরলে নেমে গেল রানা মুসরে রেখেছে থ্রোটল তীরের মতো ছিটকে গিয়ে উঠবে চূড়ায় ফলে শূন্যে ভেসে উঠবে জেট গুলি করবে কাদেরের লোক এমন সময় সামনে থেকে উধাও হলো জেট দেখা দিল কয়েক সেকেন্ড পর টেন্ডারের বোর ওপর নেমে এলো ধূপ করে দু হাতের সমস্ত জোর খাটিয়ে হ্যান্ডেল বার ধরেছে রানা জেট ইস্কির সঙ্গে সঙ্গে কাঁথ হলো লাবণী সহ ডেকে পড়ে পিছলে চলেছে দ্রুত গতি জলযান চোরমার করলো টেন্ডারের ওয়েন্ড পরক্ষণে ভাঙল নৌজানের একপাশ আগেই সিটে পিষে দিয়েছে টেন্ডারের ড্রাইভারকে অস্ত্র হাতের লোকটা যেন বেস তাকে প্রচন্ড এক বাড়ি মেরে উড়িয়ে দিয়েছে জল মোটর বাইক সর করে পিছলে টেন্ডারের স্ট্যান্ড পেরিয়ে সাগরে পড়লো জেটিস্কি রানাকে আঁকড়ে ধরেছে বলে পড়ে যায়নি লাবনী এমপেলার নতুন করে পানি পেতেই পুটপুট আওয়াজ তুলল জেটিস্কে নতুন করে রওনা হলো রানা ফুল স্পিডে চলেছে টেন্ডার ডেক থেকে উঠে ড্রাইভারের লাশ সরালো অন্য লোকটা ব্যস্ত হয়ে ঘুরিয়ে নিল বোট কিন্তু চলে গেল সরাসরি স্পিড বোটের গতিপথে আবারও স্টিয়ারিং ঘোরাতে লাগলো সে কিন্তু গতি অনেক বেশি টেন্ডারের পেটে লাগলো প্রচণ্ড গতি স্পিড বোট হলো হলো দুই নৌজান নানা দিকে ছিটকে গেল কাঠ ও ফাইবার গ্লাস চলন্ত সব টুকরো গিয়ে পড়লো আশপাশের সব ইয়টের ডেকে ঘুরে দেখলো লাবণী সাগরে ভাসছে ভাঙা দুই বোটের অসংখ্য জঞ্জাল ওদিকে খেয়াল নেই রানার চোখ সরাসরি সামনে বন্দরের প্রায় মুখে পৌঁছে গেছে আমররা শক্ত করে ধরো মস্ত বড় ইয়র্টের ডেকে সবুজ ব্লেজার পরা লোক দেখলো লাবণী তাদের সবার হাতে অস্ত্র ওরা গুলি করবে বাথের পাশ দিয়ে চলেছে রানা আগেই ওদেরকে গুলি করো আমি লাগাতে পারবো না লাগাতে হবে না মাথার দিকে গুলি করো তাতেই ভুলে যাবে আমাদের কথা অগ্রসরমান ইয়াটের দিকে এমপি সেভেন ঘোরালো লাবণী চোখ মুখ কোচকে নল তাক করে বলল কেউ যদি মরে টরে যায় মরতে দাও টিগারে চাপ দিল লাবনি। ওর হাতের ভেতর লাফিয়ে উঠল সাবমেশিন গান প্রতিটি গুলি বেরোতেই চাপা খটখট আওয়াজ তুলছে সাপ্রেশার এক হাতে অস্ত্র ধরেছে বলে প্রায় অসম্ভব তাক করা কিন্তু অত বড় ইয়ট মিস করাও কঠিন কাজ আমরার সুপারস্ট্রাকচারের সাদা গায়ে তৈরি হল ছোট সব গর্ত ঝনঝন করে ভাঙল জানালার কাজ ডেকে ডাইভ দিয়ে পড়ল সবুজ ব্লেজার পরা লোকগুলো থামো থামো হাই হাই করে উঠল রানা কয়েকটা গুলি রাখো বিপদের খুব কাছে ওরা বামে তীক্ষ্ণ বাঘ নিল জেটেস্কি কংক্রিটের বাঁধের মাত্র তিন ইঞ্চি দূর দিয়ে চলছে রানা এক সেকেন্ড পর সামনে দেখল বিস্তৃত বন্দর তিন দিক থেকে ঘেরা ঝলমলে মোনাকোর ওপর আলো ঢালছে সূর্য ইনার হারবারের দিকে চলেছে রানা বাইরের হারবারের পাশে তৈরি করা হয়েছে উঁচু প্ল্যাটফর্ম ওখানে ভিড়বে বাণিজ্য জাহাজ ও লাইনার তীরে উঠতে হলে রানার চাই নিচু কোনো পিয়ার পিছনে চেয়ে চমকে গেল লাবণী রানা পালাও ওদের পেছনেই আসছে আমনরা ছুরির মতো জল কেটে আসছে উঁচুপরাও অনেক কাছে আরো জোরে যাও হায় আল্লাহ এটা জেট ইস্কি জেট ফাইটার না আর আমি বেচারাও অলি আল্লাহ নই বলল রানা ওরা মাথা বের করলে উড়িয়ে দিও সিটে বেকায়দা ভাবে বসলো লাবণী গায়ের কাছে উঠে এসেছে আমরার বউ পোর্ট সাইডে দেখলো এক লোককে যে টিসকিয়ে দেখে ফেলেছে কিন্তু গুলি করার আগেই লুকিয়ে পড়লো সে ভয় দেখাতে কয়েকটা গুলি পাঠালো লাবণী ঢুকে পড়েছে ওরা ইনার হারবারে উত্তর পশ্চিম দিকে পছন্দ মতো জায়গা দেখেছে রানা কিন্তু ওদিক থেকে আসছে আরেক বিপদ ওই বোট কাদি রোসাইরিসের নয় পুলিশের নয় মাস বয়সের সৎখানেক বাচ্চার চেয়েও জোরে ওয়া ওয়া শুরু করেছে সাইরেন বন্দরের বাইরের দিকে গোলমাল দেখে রওনা হয়েছে পুলিশ একটা মেগাফোন মুখে ধরে চিৎকার করল এক অফিসার খবরদার জেটিস্কি ইস ইয়ট এক্ষুনি থামবে প্রায় কেঁদে ফেললো লাবণী পুলিশ ডিপার্টমেন্টে তোমার কোনো বন্ধু নেই জেলে যেতে চাই না বন্ধু মাথা নাড়ল রানা ধরা পড়লে সোজা ভরে দেবে বেরোতে পারবো না দশ বছরেও তার উপর এদেশে ঢুকেছি বেআইনি ভাবে তাহলে খুন হয়ে গেলাম ইয়াটের বোতে এসে দাঁড়ালো কয়েকজন অস্ত্র তাক করেছে ওদের দিকে আগে গুলি করলো লাভনী ঝটকা খেয়ে পিছিয়ে গেল এক লোক কাঁধে লেগেছে বুলেট টিপে দিয়েছে ট্রিগার এক রাশ গুলি লাগলো সুপার স্ট্রাকচারের গায়ে চুরমার হলো ব্রিজের জানালা হুইলের পেছনে সরাসরি কপালে গুলি খেলো ক্যাপ্টেন ইনস্ট্রুমেন্ট প্যানেলের ওপর পড়লো লাশ ঠেলা খেয়ে সামনে বেড়ে গেল থ্রটল ঝটকা খেয়ে গতি বাড়ালো মস্ত বড় ইয়ট বাইরের ডেকে ক্রুরা চেষ্টা করছে লাবনী ও রানাকে গুলি করতে ব্রিজে আর কেউ নেই ধাওয়া করে ধরতে গিয়ে দিক পাল্টে নিয়েছে পুলিশের সারেং তার বোটের পেছনের ক্ষুব্ধ পানি পেরোলো রানার জেটিস্কি স্টার্নে ওরা দেখলো এক অফিসারকে রাইফেল তুলছে সে লাবণী মাথা নিচু করো সাবধান করলো রানা ঘুরে দেখলো লোকটাকে না গুলি না করে অস্ত্র ফেলে বোট থেকে পানিতে ঝাঁপিয়ে পড়লো অফিসার দলের অন্যরাও বাদ পড়লো না যে যেখানে ছিল রেলিং টপকে ঝাঁপ দিল পানিতে এক সেকেন্ড পর পুলিশের অপেক্ষাকৃত ছোট বোটের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসলো আমনরা সহজেই মাছ থেকে টুকরো করল পুলিশের বোট বিস্ফারিত হলো ওটার ফিউয়েল ট্যাঙ্ক আগুনের গোলার ভেতর দিয়ে চললো আমনরা যেন ধরেই ছাড়বে জেটেস্কে ওদিকে আগুনের মাঝে আটকা পড়ে আমনরার ফোর ডেক থেকে পানিতে ঝাঁপ দিয়েছে সবাই এরা কি পাগল অবাক হয়ে বলল লাবণী ব্যস্ত সব জেটির মাঝে ছোট এক পিয়ার দেখেছে রানা যে টিস্কির নাক তা করলো ওদিকে এখন তেরে আসছে না আমররা মনে হয় না কেউ রেস করছে কিসের রেস আমি শুধু গুলি করেছি ওই লোকের কাঁধে তাতে আমার আপত্তি নেই প্রচণ্ড বেগে ওদের পাশ কাটিয়ে গেল আমররা দেখা গেল ওপরের ডেক থেকে পানিতে লাফিয়ে পড়ল অবশিষ্ট কজন ক্রু তুমুল বেগে চলেছে মেগা ইয়ট সরাসরি সামনে হারবারের কোণে অত্যন্ত দামি কিছু ছোট ইয়ট হঠাৎ রেস দেখা বাদ দিয়েছে ওগুলোর লোকজন তেরে আসছে বিশাল এক ইয়ট চিৎকার ছেড়ে যে যেদিকে পারে ঝাঁপিয়ে পড়লো তারা ভাগার জন্যে তৈরি হও চাপাসরে বলল রানা আধ মাইলের ভেতর থামবে না পানি ছেড়ে কর্কশ আওয়াজে কংক্রিটের পিয়ারে চাপল জেটেস্কি পিছলে গিয়ে লাগলো সামনের ব্যারিয়ারে রেসিং সার্কিটে ঢুকে পড়ল রানা জেট স্কি নিয়ে সরসর করে স্থলে চলেছে জলযান কারো সাধ্য নেই তাকে এদিক ওদিক নেবে ধুম আওয়াজে কড়া গেটের ব্যারিয়ারে লাগলো জেট স্কি কলের পুতুলের মতো হ্যান্ডেল বারের ওপর দিয়ে উড়ে গেল রানা ও লাবনি গিয়ে পড়ল সামনের ট্রাকের পাশে অদ্ভুত অ্যাক্সিডেন্ট দেখেছে এক রেস মার্শাল দৌড়ে এলো রানা ও লাবনির দিকে কিন্তু দু সেকেন্ড পর হা হয়ে গেল আরো বিচিত্র দৃশ্য দেখে ত্রিশ নট গতি তুলে কয়েক মিলিয়ন ডলারের ছোট সব ইয়ট চিরে চ্যাপটা করলো প্রকাণ্ড এক মেগা ইয়ট কাঁথ হলো নিজেই উঠে এলো তীরে বউ ঘষে ধূসর ধোয়া ছাড়তে ছাড়তে চড়াও হলো ব্যারিয়ারের ওপর উড়ে গেল লোহার ব্যারিয়ার ঘসটাতে ঘসটাতে ট্রাক ধরে চললো আমন যেন সাদা স্টিলের দেয়াল কর্কশ আওয়াজে শেষে গিয়ে থামল গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে রেসে এখনো প্রথম জায়গা রনি রবিল্যাকের প্রচন্ড বেগে ঘুরবে বন্দরের উত্তর দিকের ট্রাকে কিন্তু হঠাৎ করেই দেখল কোথ থেকে এসে রাস্তা দখল করেছে আকাশ ছোঁয়া এক সাদা ব্যারিয়ার ওদিকে টনক নড়েছে মার্শালদের উন্মাদের মতো ওয়ার্নিং পতাকা দেখাতে লাগলো তারা কিন্তু দেরি হয়ে গেছে ব্রেক প্যাডেলে প্রচণ্ড চাপ দিল রনি রবিলাক রানা ও লাবনীকে পাশ কাটালো তার গাড়ি ঘুরতে লাগলো চোরকির মতো সোজা লেজ দিয়ে আশ্রে পড়লো আমনরার খোলের ওপর চোরমার হল ওসারিয়ান আরো সম্পদ চিটকে একপাশে গিয়ে পড়লো বিধ্বস্ত গাড়ি কয়েক সেকেন্ড পর খুলে গেল ওটার দরজা টলতে টলতে বেরোলো রনি রুবি খুলে ফেললো মাথা থেকে হেলমেট হা করে তাকে দেখছে লাবনী ওর কনই ধরে টান দিল রানা চলো মনে করো শুরু হয়েছে ম্যারাথন দৌড় থামবে না এখন অ্যা আরো রেস মার্শাল আসার আগেই রানার পাশে দৌড়াতে লাগলো লাবনি। ওই কাজ আপনাদের সর্বনাশ হা হয়ে গেল বেলা আবাসী টিভিতে দেখাচ্ছে হেলিকপ্টার থেকে তোলা ছবি ট্রাকে কাত হয়ে পড়ে আছে আমন রার যা দেখছি ধ্বংস হয়েছে সব মিলে একশো মিলিয়ন ডলারের বোর্ড কাঁদি রোসাইরিসকে বলতে চেয়েছি রানার সঙ্গে লাগলে খরচ বাড়বে কিন্তু পরে আর বলিনি জানালো লাবনী হোটেলের লবিতে বসে আছে ওরা এমনভাবে তৈরির রেস সার্কিট দর্শকের উপায় নেই ওদিকটা দেখবে বেরিয়ে আসা কঠিন হয়নি রানা ও লাবনির জন্য তবে সর্বক্ষণ ভয় ছিল আটকে দেবে পুলিশ ওরা ফিরেছে ক্যাসিনো স্কোয়ারে চিনতে পারিনি কেউ সব ক্যামেরা তাক করা ছিল রেসের দিকে বন্দরে কি হচ্ছে জানতো না কেউ তারপর ট্রাকের সব আকর্ষণ হয়ে উঠল আমনরার ইয়ট অবশ্য এবার একাধিক ইন্স্যুরেন্স কোম্পানি চাইবে কাদের ওসাইরিসের গরদান আহা আমাদের বেচারা রনি রুবিল এক মাথা না আলো বেলা সত্যি চ্যাম্পিয়ন হতো ওর সঙ্গে কথা বলেছ জানতে চাইল রানা ফিক করে হেসে ফেলল বেলা শুধু কি কথাই বলেছি রানা ও লাবণী চেয়ে আছে দেখে বলল আপনারা নিশ্চয়ই চাননি ক্যাসিনো বন্ধ হলে সারা রাত রাস্তায় বসে থাকি তো কি করলে জানতে চাইল লাবণী সোজা গেলাম রনি রুবিলাকের সঙ্গে তার ঘরে বলেছিল আমার সঙ্গে দু পেগ নিবে কিন্তু পাশ থেকে নিয়ে দ্বিতীয় গ্লাসে ছেড়ে দিলাম কড়া ঘুমের দুটো বড়ি বিপদে লাগবে ভেবে রেখেছি শত্রুরা ধরে ফেললে নির্যাতনের আগেই বড়ি খেয়ে মরে যেতাম দীর্ঘশ্বাস ফেলল রানা তারপর খেলো রবিলা ঘুমের ঔষধ মেশানো মত হ্যাঁ তারপর বোধহয় ভেবেছিল রাতে আমাকে কাছে পাবে পেল ও মেচেতে ঘুমালো আর আমি ওর বিছানায় ভোরে বেরিয়ে এসেছি হোটেল থেকে আসলেই ভালো ড্রাইভার নইলে আজ মাথা ব্যথা নিয়েও এত ভালো রেজাল্ট করতে পারতো না এবার জরুরি বিষয়ে মন দেয়া যাক পকেট থেকে জডিয়াকের ছবি বের করলো লাবনি কুচকে গেছে ছবি তবে পরিষ্কার বোঝা যায় রং ও সব প্রতীক আমার ধারণা জেনে গেছি কোথায় ওই পিরামিড আছে অ্যাবাইদসের কাছে ব্যাখ্যা করে বোঝাতে লাগলো ও কিছুক্ষণ ছবিটা দেখলো বেলা তারপর বলল যুক্তি আছে ওই শহরের কাছেই থাকবে ওসাইরিসের সমাধি যদিও খুঁজে বের করতে পারেনি কেউ মিশরীয় আর্কিওলজিস্টরা বলেন ওদিকেই আছে প্রথম রাজবংশের ফেরাউন্ডের কবর তাই ওখানেই ওসাইরিসের শহরের কাছে থাকবে ওসাইরিসের সমাধি আপনাদের মনে হচ্ছে ওই পিরামিড পশ্চিম দিকে মাথা দোলালো লাবণী হতে পারে পশ্চিমের মরুভূমিতে থাকার কথা পাতাল জগতের পথ ওদিকেই তলিয়ে যায় সূর্য ওসাইরিসের দ্বিতীয় চোখ সম্পর্কে কিছু জানো জিজ্ঞেস করলো লাবণী ভ্রু কুসকে ভাবছে বেলা দ্বিতীয় চোখ না তবে হঠাৎ করে বিস্ফোরিত হলো ওর চোখ ওটা থাকতে পারে ওসাইডেনে ওটা কি জানতে চাইল রানা ওসাইডেন একটা দালান ওটা নাকি ওসাইরিসের সমাধির নকল দ্বিতীয় সমাধি পীরবির করলো লাবণী দ্বিতীয় চোখ ওটা হয়তো চেয়ে আছে রূপালি ক্যানিয়নের দিকে রানার দিকে তাকালো এবার বেরোতে হবে এ দেশ ছেড়ে নিশ্চয়ই সেজন্যে কোনো ব্যবস্থা আছে তোমার মাথা দোলালো রানা আছে ভাঙাচোরা এক বোট আমরা মেডিটরেনিয়ান পেরিয়ে গিয়ে উঠব মিশরের তীরে নিশ্চিত থাকুন যারা ঘটিয়েছে এই ধ্বংসলীলা তাদেরকে যে কোনো মূল্যে ধরতে কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করব আমরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলল কাদির ওসাইরিস সত্যিকারের খেলোয়াড়ি মনের শত কোটি মানুষ ওসাইডিয়ান টিম ও রনি রুবিল্যাকের জন্য চিরকালের জন্য বেদনাযুক্ত আজকের এই কলঙ্কিত দিন আপনারা ভাবতেও পারবেন না আজ আমি কতটা কষ্ট পেয়েছি শোনা যাচ্ছে গুলির আওয়াজ পাওয়া গেছে আপনার ইয়ার থেকে বলল এক সাংবাদিক খেলোয়াড়ের রিপোর্টের চেয়ে অনেক রসালো খবর পাবে ভাবছে রপ্ত করা সমস্ত অভিনয় ক্ষমতা ব্যবহার করে চেহারা নির্বিকার রেখেছে কাদির ওসাইরিস এমন কিছু আমার কানে আসেনি যা জেনেছি সেটা শুনেছি মোনাকো পুলিশের কাছ থেকে কথা শুনতে এসেছেন বলে অসংখ্য ধন্যবাদ তবে এবার জরুরি কাজে যেতে হবে আমাকে আবারও ভিআইপি বক্সে ফিরল সে বোমার মতো সব প্রশ্ন ছুটছে সাংবাদিকরা কাদিরের পেছনে বন্ধ হয়ে গেল দরজা অপেক্ষা করছিল নাদির মাকালানি ও কিলিয়ান ভকলার এবার জানতে চাইল কাদির এই এলাকা ছেড়ে সরে গেছে রানা লাবনি। তিক্ত মুখে বলল নাদির মোনাকো পুলিশের হাতে ধরা পড়েনি পড়ার কথাও না মাত্র দশ মিনিটে সীমান্ত পেরোতে পারবে যে কেউ আমনরার যে অবস্থা সর্বনাশ হয়েছে জডিয়াকের না ওটা এখনো অক্ষত পুলিশ ওই এলাকা থেকে সরলে আরেকটা জাহাজে তুলে পাঠিয়ে দেবো সুইজারল্যান্ডে হায় ও চেয়ারে বসে পড়ল কাদির ওরা পালিয়ে গেল কিভাবে কারণ প্রথম থেকেই ওই মেয়ের প্রতি তুমি দুর্বল করা গলায় বলল নাদির ছোট ভাইয়ের রাগের মাত্রা বুঝতে পেরে চমকে গেছে কাদের বারবার সাবধান করেছি কিন্তু মেয়ে লোকটাকে তোমার চাই চাই বিশ্বাসঘাতকতা করলো তোমাকে বললাম তাকে মেরে ফেলতে কিন্তু আপত্তি আছে তোমার এবার মন ভরে দেখো কি হয়েছে ঝট করে উঠে দাঁড়িয়ে নাদিরের বুকে তর্জনী তাক করলো কাদির ওসাইরিস খবরদার এই সুরে আমার সঙ্গে কথা বলবে না এসবই হয়েছে তোমার দোষে গর্জে উঠল নাদির ভয় পেয়ে দু পা পিছিয়ে গেল কাদির ওসাইরিস আজ পর্যন্ত যা করেছি তা টেম্পেলের স্বার্থে অথচ বাড়াবাড়ির চূড়ান্ত করে বেঁধে দিলে আমার দুই হাত আরে ওসাইডিসের পিরামিডের সব নিজেদের কাছে রাখতে হলে রক্ত মাখতে হবে হাতে রক্ত না ঝরলে কিছুই হয় না জরুরি কাজে বাধা দিলে বলেই শত্রুর রক্তের বদলে রক্ত গেল আমাদের পক্ষের গলা একটু নামলো নাদিরের এক পা বেড়ে ডান হাত রাখলো বড় ভাইয়ের কাঁধে কিছুই কি বুঝছো না কাদির যদি সব না পাই কিছুই থাকবে না শেষে কিন্তু সেটা হতে দেব না যা করার করতে দাও আমাকে ওরা পিরামিড পাওয়ার আগেই খুঁজে বের করব ডক্টর আলমকে বাঁচতে দেব না ওকে তুমি নিজেও জানো ঠিক কথাই বলছি তা ঠিক মেনে নিল কাদির আগেই শোনা উচিত ছিল তোমার কথা নাদির চোখে মুখে সন্তুষ্টি নিয়ে মাথা দোলালো নাদির তাহলে আমরা একমত ওদেরকে খুঁজে নিয়ে খুন করবো সরিয়ে নেব পিরামিডের ভেতরের সব ঠিক আছে বলল কাদের ছোট্ট একটা সমস্যা আছে টিটকারি সুরে বলল বগলার আমরা জানি না তারা কোথায় আছে এটাও জানি না কোথায় ওই পিরামিড সেসব জানতে এক্সপার্ট লাগবে বলল নাদির এমন কেউ যে কিনা ভালো করেই জানে মিশরীয় ইতিহাস লোকমান বাবা ফেমি জানতে চাইল কাদের মাথা নাড়ল নাদির বাবা ফেমি বড়জোর লাইব্রেরিয়ান আমাদের চাই প্রথম শ্রেণীর আইকিওলজিস্ট একটা চিন্তা আসতেই বাঁকা হাসলো সে সেই লোক এমন কেউ যার রাগ আছে ডক্টর লাবনী আলমের ওপর মোবাইল ফোন নিয়ে কল দিল সুইজারল্যান্ডের ওসারিয়ান টেম্পলে মাকালানি বলছি যোগাযোগ করো নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল হ্যারিটেজ এজেন্সিতে তাদের জানাবে আমি কথা বলতে চাই ডক্টর ম্যান সঙ্গে